आज श्री श्री ठाकुर श्री रामकृष्ण माँ शारदा एवं स्वामी विवेकानंद चरणे आमार हृदय अंतस्थल थेके भक्तिपूर्ण प्रणाम जानिए आजकेर इंटरनेशनल वेबिनारे शुरूते बाकुड़ा सम्मिलनी कलेजेर प्राणीविद्या विभाग उद्भिदविद्या विभाग एवं इंटरनल क्वालिटी एश्योरेंसेर तरफ थेके स्कूल कलेज एवं विश्वविद्यालय समस्त सम्मानीय शिक्षक अध्यापक वृंद छात्र छात्री एवं गवेषक गवेषक वृंद তাদেরকে আমাদের এই ইন্টারন্যাশনাল ওয়েবিনারে সবাইকে স্বাগত জানাই। যদিও এটা ইন্টারন্যাশনাল ওয়েবিনার, তবুও সমস্ত পার্টিসিপেন্ট ওয়েস্ট বেঙ্গলের হওয়ার জন্য আজকে আমরা সিদ্ধান্ত করলাম এই পুরো ওয়েবিনারটি আমরা বর্তমান সময়ে এই করোনা মহামারীর কারণে আমরা প্রত্যেকে বিগত কয়েক মাস ধরে ঘরে আবদ্ধ অবস্থায় আছি। আমাদের স্বাভাবিক কাজকর্ম সমস্ত কিছু আমাদের ব্যাহত হয়েছে। আমাদের সমস্ত কিছু মানসিক স্থিতিও আমরা অস্থির হয়ে আছি। এই সময় আমরা ভীত, সন্ত্রস্ত এবং মৃত্যু ভয়ে আমরা জর্জরিত। স্বামী বিবেকানন্দ এক জায়গায় বলেছেন, ঐহিক উন্নতি অগ্রগতি অবশ্যই অভিনন্দন যোগ্য, কিন্তু যে অতীত থেকে দেশ ভবিষ্যতের মধ্যে চলেছে সেই অতীত ঐতিহ্য সম্বন্ধে যদি আমাদের কোনো চেতনা না থাকে তাহলে আমাদের দশা হবে স্রোতে ভেসে যাওয়া নোঙরহীন নৌকার মতো, যা কখনোই আমরা লক্ষ্যে পৌঁছতে পারবো না। তাই যুব সমাজকে আমাদের দেশের মহান এই দেশের ঐতিহ্য সম্বন্ধে জানানোর জন্যই এই ইন্টারন্যাশনাল ওয়েবিনারের আয়োজন আমরা করেছি। রবীন্দ্রনাথ ঠাকুর রুমালওয়ালাকে একবার বলেছিলেন, ইফ ইউ ওয়ান্ট টু নো ইন্ডিয়া স্টাডি বিবেকানন্দ, ইন হিম দেয়ার ইজ এভরিথিং পজিটিভ অ্যান্ড নাথিং নেগেটিভ। তাই আজকের আমরা আলোচ্য বিষয় ঠিক করেছি স্বামী বিবেকানন্দের দৃষ্টিভঙ্গিতে ভারতবর্ষ। এখানে একটি ছোট্ট ঘটনার কথা উল্লেখ করি। নরেন্দ্রনাথ দত্ত তখনও স্বামী বিবেকানন্দ হিসাবে পরিচিত পাননি, তিনি বিভিন্ন ধর্মগুরুর কাছে যাচ্ছেন। এইভাবে যেতে যেতে একবার তিনি শ্রী রামকৃষ্ণের কাছে গেছেন। রামকৃষ্ণদেব তাকে বলছেন, তুমি কি চাস? নরেন্দ্রনাথ বলেছিলেন, আমি নির্বিকল্প সমাধিতে ডুবে থাকতে চাই। তারপর শরীর রক্ষার জন্য খানিকটা নেমে এসে তারপর আবার সমাধিতে চলে যেতে চাই। ঠাকুর সন্তুষ্ট না হয়ে বলেছিলেন, ছি ছি, তুই এত বড় আধার, তোর মুখে এই কথা? আমি ভেবেছিলাম তুই কোথায় বিশাল বট গাছের মতো হবি, তোর ছায়ায় হাজার হাজার লোক আশ্রয় পাবে, তা না হয়ে তুই কিনা শুধু নিজের মুক্তি চাস। স্বামী বিবেকানন্দ পরবর্তী ক্ষেত্রে এই গুরুদেবের এই কথা শুনে শ্রীরামকৃষ্ণ মঠ এবং মিশন প্রতিষ্ঠা করেন, যা বর্তমানে দেশে এবং বিদেশে বিভিন্ন জায়গায় অসংখ্য মঠ এবং মিশন প্রতিষ্ঠিত হয়েছে। এইরকম একটি সংগঠন দা রামকৃষ্ণ সেন্টার অফ সাউথ আফ্রিকা ডারবান থেকে আজকের সংগঠনের প্রেসিডেন্ট মহারাজ পরম পূজ্যপদ শ্রীমৎ স্বামী সুমনসানন্দজি আজকে আমাদের মধ্যে বক্তব্য রাখবেন। এখন অধ্যক্ষ মহারাজের অনুমতি নিয়ে আমরা আমাদের ওয়েবিনারের ইনাগুরাল সেশনে শুরু করছি। প্রথমেই আমরা অর্গানাইজিং কমিটির তরফ থেকে আমাদের প্রিয় অধ্যক্ষ ডক্টর সমীর মুখোপাধ্যায় মহাশয়কে ই পুষ্পস্তবক দিয়ে বরণ করে নিচ্ছি। এরপর আমরা কলেজের তরফ থেকে শ্রীমৎস্বামী সুমনসানন্দজি মহাশয়কে ই পুষ্পস্তবকের মাধ্যমে আমাদের হৃদয়ের ভালোবাসা এবং শ্রদ্ধা জানিয়ে এই ভার্চুয়াল প্ল্যাটফর্মে বরণ করে নিচ্ছি। আমরা বরণ করে নিচ্ছি আইকিউএসির আহ্বায়ক তথা এইচওডি ডক্টর স্বপন কুমার মুখোপাধ্যায় মহাশয়কে, তিনি প্রাণী গণিতবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান, তাকেও আমরা বরণ করে নিচ্ছি। এরপর আমরা বরণ করে নিচ্ছি আমাদের প্রিয় দিদি ডক্টর মুনমুন চ্যাটার্জি, তিনি আমাদের পলিটিক্যাল সায়েন্সের বিভাগীয় প্রধান, তাকেও আমরা ই পুষ্পস্তবকের মাধ্যমে বরণ করে নিচ্ছি। এরপর আমরা শ্রী শ্রী ঠাকুর মা এবং শারদা মা এবং স্বামী বিবেকানন্দের চরণে পুষ্পার্ঘ অর্পণ করে আমরা আমাদের হৃদয়ের শ্রদ্ধা জানাচ্ছি। এরপর আমরা চলে যাব উদ্বোধনী প্রার্থনা সঙ্গীতের মাধ্যমে। আমাদের কলেজের অধ্যাপিকা ডক্টর মুনমুন চ্যাটার্জি মহাশয়কে অনুরোধ করব আজকের অনুষ্ঠানের প্রার্থনা সঙ্গীত গান গাওয়ার জন্য। মুনমুন ম্যাডাম আনমিউট করুন।
ঠাকুর মা স্বামীজির চরণে ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে, শ্রদ্ধেয় মহারাজের চরণে বিনম্র প্রণাম জানিয়ে, মঞ্চে উপস্থিত সমস্ত গুণীজনদের এবং এই ওয়েবিনারে অংশগ্রহণকারী সমস্ত পার্টিসিপেন্টদের আমার সম্মান ও ভালোবাসা জানিয়ে আজকের এই উদ্বোধনী সঙ্গীতটি শুরু করছি। যে তৃষা জাগিলে তোমারে হারাবো, সে তৃষায় আমার জাগায়ো না, যে ভালোবাসায় তোমারে ভুলিব, যে ভালোবাসায় তোমারে ভুলিব, সে ভালোবাসায় ভুলাইও না, যে তৃষা জাগিলে তোমারে হারাবো, সে তৃষায় আমার জাগায়ো না, যে জ্ঞানের দীপ তোমারে লুকায়, সে জ্ঞানের দীপ জ্বালায়ো না, যে জ্ঞানের দীপ তোমারে লুকায়, সে জ্ঞানের দীপ জ্বালায়ো না, যে যাত নাম মিলে তোমারে লোভিব, যে যাত নাম মিলে তোমারে লোভিব, সে যাত না মোর হরিও না, জেনে সাদা গালে তোমার ছাড়া করে, সেনে সায় আমার জাগায়ো না, যে সুখ লোভিলে তোমারে ভুলিব, যে সুখ লোভিলে তোমারে ভুলিব, সে সুখ সাগরে ভাসাইও না, যে তৃষা জাগিলে তোমারে হারাবো, সে তৃষায় আমার জাগায়ো না, যে ভালোবাসায় তোমারে ভুলিব, যে ভালোবাসায় তোমারে ভুলিব, সে ভালোবাসায় ভুলাইব না, যে তৃষা জাগিলে তোমারে হারাবো, সে তৃষায় আমার জাগায়ো না, যে কথার মাঝে তব কথা নাই, সে কথায় আমারে শুনায়ো না, যে কথার মাঝে তব কথা নাই, সে কথায় আমারে শুনায়ো না, যে আখি ছড়িলে তোমারে লোভিব, যে আখি ছড়িলে তোমারে লোভিব, সে আখির ধারা মুছায়ো না, যে তৃষা জাগিলে তোমারে হারাবো, সে তৃষায় আমার জাগায়ো না, যে ভালোবাসায় তোমারে হারাবো, যে ভালোবাসায় তোমারে ভুলিব, সে ভালোবাসায় ভুলাইও না, যে তৃষা জাগিলে তোমারে হারাবো, যে তৃষা জাগিলে তোমারে হারাবো, সে তৃষায় আমার জাগায়ো না। ধন্যবাদ দিদি। কোনো গানের প্রথাগত শিক্ষা ছাড়াও যেভাবে আপনি গানের মাধ্যমে শ্রদ্ধা প্রকাশ করলেন তার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ। এরপর আমরা আমাদের কলেজের অধ্যক্ষ সুপণ্ডিত ডক্টর সমীর কুমার মুখার্জী মহাশয়কে আমাদের এই ওয়েবিনারের
ওয়েলকাম অ্যাড্রেস দেওয়ার জন্য অনুরোধ জানাই। স্যার প্লিজ। আচ্ছা, আমি শুনতে পাচ্ছো? হ্যাঁ স্যার, প্লিজ স্যার। আমি বাংলা ইংরেজি দুটোতেই বলবো। আচ্ছা স্যার। নমস্কার, গুড মর্নিং এভরিবডি। মাই রিগার্ডস টু আওয়ার অনারেবল স্পিকার টুডে, স্বামী সুমনসানন্দজি মহারাজ। মাই লাভ অ্যান্ড বেস্ট উইশেস টু মাই কলিগস, মাই ফ্রেন্ডস, মাই জুনিয়র্স, মাই বিলাভেড স্টুডেন্টস অ্যান্ড আদার পার্টিসিপেন্টস। আই ওয়েলকাম অল অফ ইউ অন বিহাফ অফ বাঁকুড়া সম্মিলনী কলেজ টু ওয়ান ডে ইন্টারন্যাশনাল সেমিনার ওয়েবিনার অন দি টপিক স্বামী বিবেকানন্দস ইভ্যালুয়েশন অফ ইন্ডিয়া অ্যাজ অর্গানাইজড বাই দি ডিপার্টমেন্টস অফ জুলজি বোটানি ইন কোলাবোরেশন উইথ ইন্টারনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল অফ বাঁকুড়া সম্মিলনী কলেজ। আই মাস্ট বি থ্যাংকফুল টু ডক্টর স্বপন মুখোপাধ্যায়, দি কোঅর্ডিনেটর আকিউএসি, প্রফেসর রাজেন্দ্র প্রসাদ মন্ডল, হেড ডিপার্টমেন্ট অফ জুলজি, ডক্টর দেবজ্যোতি দাস, হেড ডিপার্টমেন্ট অফ বোটানি, ফর দেয়ার সিনসিয়ার এফোর্টস ইন অর্গানাইজিং দিস ওয়েবিনার অন দি ভেরি সিগনিফিকেন্ট টপিক। আই মাস্ট মেনশন দি স্প্লেন্ডিড প্রেজেন্স অফ মহারাজজি, স্বামী সুমনসানন্দজি মহারাজ, প্রেসিডেন্ট, রামকৃষ্ণ সেন্টার, ডারবান, সাউথ আফ্রিকা। উই হ্যাভ গট দি অপরচুনিটি টু এনলাইটেন আওয়ার সেলফ উইথ হিস নলেজ অ্যাবাউট স্বামীজি, স্বামী বিবেকানন্দ। স্বামী বিবেকানন্দ ওয়াজ সাচ এ পার্সোনালিটি উইথ হুজ নেম ইফ উই স্টার্ট আওয়ার ডে দেন থ্রু আউট দি ডে উই আর ফুল অফ এনার্জি। চরৈবেতি, এ শ্লোক ইন কথা উপনিষদ, অ্যারাইজ অ্যাওক, স্টপ নট টিল দি গোল ইজ রিচড, এ স্লোগান ইজ পপুলারাইজড ইন দি লেট 19th সেঞ্চুরি বাই দিস গ্রেট হিন্দু মঙ্ক, ইন্ডিয়ান হিন্দু মঙ্ক স্বামী বিবেকানন্দ। ইন হিজ লাইফ স্প্যান অফ 39 ইয়ার্স 5 মান্থস 23 ডেজ, দ্যাট ইজ ফ্রম 12th January 1863 to 4th July 1902, he marked an indelible bright impression in our minds through his selfless service to the mankind, through his philosophy, through his glorifying Hinduism in the World Parliament of Religion. So before telling something how he evaluated India, let us remember how other great men told about him. According to Mahatma Gandhi, I have gone through all Swami Vivekananda's works very thoroughly, and having gone through them, the love that I had for my country became a thousandfold. His writings need no introduction from anybody. They make their own irresistible appeal. According to Rabindranath Tagore, jodi bharatbarshoke jante chao tobe Vivekananda ke jano. Bharater shobhyota, sanskriti, itihas, dhyan, dharona, dharma, darshan, somosto kichu ekotro hoyeche Vivekananda. According to Romarola, the great French writer, in the context of World Parliament of Religion in Chicago, each of the other orators had spoken of his sect, of God, of his God, of the God of his sector. Only he means Swami Vivekananda, only he alone spoke of all other gods and embraced them in the universal being. His speech was like a tongue of flame. According to Sri Ramakrishna, his Guruji, amar onek kaj ache toke korte hobe, tui korbi na tor hard korbe. Here Sri Ramakrishna used the word hard, that means bone. In case of compulsion, in Bengal it is called tor ghar korbe, not, but Sri Ramakrishna told tor hard korbe, that means he will be reflected in the bone marrow of Swami Vivekananda, and with that energy Swami Vivekananda will make his journey to
enlighten the world with Sri Ramakrishna's message, Jato Mot Tato Pot, and also glorify Hinduism. Now, regarding his evaluation of India, his message in the World Parliament of Religion in Chicago, which was held on and from 11th September 1893 to 26th September 1893, this message was, I am proud to belong to a religion which has taught the world the tolerance and universal acceptance. We believe not only in universal acceptance, but also accept all religions as true. I am proud of belonging to a nation which has sheltered the persecuted and refugees of all religions and all nations of the earth. So this message is sufficient to how he loved India. He announced the liberal policy of Hinduism in that World Parliament of Religion. The Christian is not to become a Hindu or Buddhist, nor a Hindu or Buddhist to become a Christian, but each must assimilate the spirit of others and yet preserve his individuality and grow according to own law of growth. According to him, Swami Vivekananda, the true religion is nothing but service to the mankind. Soul consciousness, inside the soul is all power. If we can master the body, all power will be unfolded. All knowledge is in the soul to lessen our misery. All unhappiness is caused by not having our mastery over the body. He understood that to strengthen India, there must be unity between Hindu and Muslim. So according to him, the ideal society of India is a junction of a great system, the Hinduism and the Islamic, that is the Vedanta brain and Islam body. He also added Islam strength and Brahma wit can make a complete man. The idol worship in India, his opinion was that it is the effort to reach from a small truth to a big truth. That means, he explained in this way, the soul, every soul is like a young eagle soaring higher and higher and getting more and more strength till it reaches the glorious sun. He understood that the woman's standard must be uplifted to get brighter India. According to him, if you do not raise the women who are the living in the embodiment of Divine Mother, don't think that there is no other way to raise the country and the nation. Who do not respect the woman have never become great, nor ever will be in future. He had the grievances on educational system of India. On 2nd February 1835, Lord Macaulay announced in the British Parliament that until and unless the education system of India and culture of India is broken down, they cannot have total mastery over the Indian people. That must be substituted by the Western culture so that the Indian can understand that everything of Western goods are better than local indigenous things. And here is Swamiji's grievances. According to him, Ajker Shikha Ponalite Prai Shobi Dosh, Kebol Kerani Gorar Kol Boito Noy, Kebol Tau Holeo Bastum, Manus Gulo
শ্রদ্ধা বিশ্বাস বর্জিত হচ্ছে। গীতাকে প্রক্ষিপ্ত বলবে, বেদকে বলবে চাষার জ্ঞান, চাষার গান। ভারতের বাইরে যা কিছু আছে তা নারী নক্ষত্রের খবর রাখে, কিন্তু নিজের সাত পুরুষ চুলোই যাক, তিন পুরুষের নাম পর্যন্ত জানেন। অ্যাকর্ডিং টু বিবেকানন্দ, ট্রু এডুকেশন ইজ দি ম্যানিফেস্টেশন অফ পারফেকশন অলরেডি ইন ম্যান। ইন দিস গুগল এজ উই রান আফটার দি ইনফরমেশন, মোর অ্যান্ড মোর মোর ইনফরমেশন, দ্যাট ইজ ইকুইভ্যালেন্ট টু নলেজ অ্যাজ উই থিঙ্ক, বাট বিবেকানন্দ ডিড নট টেল সো। অ্যাকর্ডিং টু হিম, এডুকেশন ইজ নট দি অ্যামাউন্ট অফ ইনফরমেশন দ্যাট ইজ পুট ইন টু ইয়র ব্রেন অ্যান্ড রানস রাইট দেয়ার, উই মাস্ট হ্যাভ লাইফ বিল্ডিং, ম্যান মেকিং, ক্যারেক্টার মেকিং, অ্যাসিমিলেশন অফ আইডিয়াস। ইফ ইউ হ্যাভ অ্যাসিমিলেটেড ফাইভ আইডিয়াস ইন ইয়োর লাইফ, ইউ হ্যাভ বেটার এডুকেশন দ্যান এনি ম্যান হু হ্যাড গট বাই আর্ট লাইব্রেরি। হি অলসো অ্যাডেড দ্যাট ইফ এডুকেশন ইজ আইডেন্টিক্যাল উইথ ইনফরমেশন, the libraries are the greatest sages and encyclopedia are the rishis. This is about his idea on education. He understood that education must reach up to the poor people of India. Goriddo lokera jodi shikhar nikot na aste pare tobe shikhake ei chashir nangoler kache mojurer karkhanay onnotro sob sthane loiye jay. He felt that the modern India is the outcome of the hard labor of the downtrodden people, neglected people. So according to him, jader kothor porishromer upor nirbhor kore brahmoner prabhab, khotrier khomota, boishyer sompod sompob hoyeche, tara aj kothay? Nana deshe nana juge tader naam dewa hoyeche nij jati antojo, tarai ashol আসলে তারাই সমাজের শরীর। হি অলসো এমফাসাইজড দ্যাট টাইম উইল কাম ওয়েন দেয়ার উইল বি রাইজিং অফ শূদ্রহুড অ্যান্ড শূদ্র ক্লাস অ্যান্ড দেয়ার শূদ্রহুড। হি ড্রিমড ইমার্জেন্স অফ নিউ ইন্ডিয়া, নতুন ভারত বেরোক লাঙ্গল ধরে, চাষির কুটির ভেদ করে, বেরোক কারখানা থেকে, হাট থেকে, বাজার থেকে, ঝোপ ঝোড় জঙ্গল পাহাড় পর্বত থেকে। এরা সহস্র বছর অত্যাচার সহ্য করেছে, নিরবেশ হয়েছে, পেয়েছে অপূর্ব সহিষ্ণুতা। সনাতন দুঃখ সহ্য করেছে, পেয়েছে অপূর্ব জীবনী শক্তি। এক মুঠো ছাতু খেয়ে এরা দুনিয়া উল্টে দিতে পারে, আধখানা রুটি ফেলে তৈলক্ষ্যে এদের তেজ ধরে না। So these downtrodden people are the actual real India near Swami Vivekananda. His message to the youth is tora manusher jonno kaj kore kore shesh hoye ja, etai amar ashirbad. Forget yourself, think for others, destroy your petty self, build your greater self. That is the sammam gunam, as স্বামী বিবেকানন্দ কল্ড সাম্মাম বোনাম অফ ফিমেল লাইফ। সাম্মাম বোনাম মিন্স গ্রেটেস্ট গুড, চরম কল্যাণ অফ ফিমেল লাইফ। হি ড্রিমড ইন্ডিয়া উইল কনকার ওয়ান ডে, অ্যান্ড অ্যাকর্ডিং টু হিম ইন্ডিয়া ইজ ডেস্টাইন টু কনকার দি ওয়ার্ল্ড স্পিরিচুয়ালি, অ্যাজ যোগা ইজ দি পার্ট অফ আওয়ার স্পিরিচুয়াল ট্রেডিশন। সো to conquer the, it is poised to conquer the world and give India a leading role to contribute the world, better world for the entire humanity. So we'll get ourselves enlightened from the knowledge of Swamiji also today. And I don't want to lengthen my lecture, welcome lecture. So I wish this webinar a grand success, and at the same time, I will see a better India where every Indian, especially the youth, will follow the guidelines of Swami Vivekananda and make their lives successful. That's all. Thank you very much.
ধন্যবাদ স্যার, প্রিন্সিপাল স্যারকে অনেক অনেক ধন্যবাদ। এবার আমি মাননীয় রাজেন্দ্র প্রসাদ মণ্ডল মহাশয়কে অনুরোধ করব, আজকের বক্তা শ্রদ্ধেয় স্বামী সুমনা সানন্দাজী মহারাজ সম্বন্ধে দু চার কথা বলার জন্য। ধন্যবাদ রাজেন্দ্রবাবু, আসুন। ধন্যবাদ ডক্টর দাস, আজকে আমরা যার কথা শোনার জন্য গভীর আগ্রহে বসে আছি তার পরিচয় জানানো আমার ধৃষ্টতা মাত্র, কারণ এই সকল সন্ন্যাসী মানুষদের কাজেই তাদের পরিচয়, তবু তাদের কথা দু একটা কথা না বললেই নয়। স্বামী সুমনাসানন্দজি মহারাজ 90-এর দশকে বাঁকুড়া জেলার রামহরিপুর রামকৃষ্ণ মিশনে প্রধান শিক্ষক হিসেবে এখানে সেবা করে গেছেন, পরবর্তী ক্ষেত্রে মালদা রামকৃষ্ণ মিশনে প্রধান শিক্ষক হিসেবে দীর্ঘদিন সেবা করে গেছেন, বর্তমানে আরও বড় দায়িত্ব নিয়ে দা রামকৃষ্ণ সেন্টার অফ সাউথ আফ্রিকা ডারবান সেখানে প্রেসিডেন্ট মহারাজ হিসাবে রামকৃষ্ণ মঠ এবং মিশনের সেবা কার্য করছেন। এই অল্প কথা বলে আমি আমার ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে মহারাজের কাছে আজকের বক্তব্য শোনার জন্য অনুরোধ জানালাম। মহারাজ প্লিজ। ওং নম শ্রী জ্যোতিরাজায় বিবেকানন্দ সুরে সচ্চিত সুখ স্বরূপায় স্বামিনে তাপহারিণে। Am I audible? নমস্কার। প্রথমেই বাঁকুড়া সম্মিলনী কলেজের শ্রদ্ধেয় অধ্যক্ষ ডক্টর সমীর কুমার মুখার্জি মহাশয়, তাকে আমার কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সঙ্গে যারা রয়েছেন মুনমুন মাতাজি, অন্যান্য মেম্বার্স অফ দ্য ফ্যাকাল্টি এবং আমাদের সকলের প্রিয় ছাত্র ছাত্রীরা যারা আজকের এই অনলাইন অনুষ্ঠানের সঙ্গে যুক্ত হয়েছেন, অন্যান্য অনেক ভক্ত এবং ছাত্ররাও এর সঙ্গে যুক্ত রয়েছেন, তাদের সবাইকে শ্রদ্ধা নমস্কার শুভেচ্ছা যথাযোগ্য স্থানে জানাই এবং ধন্যবাদ জ্ঞাপন করছি যে এত সুন্দর একটি অনুষ্ঠান করার এই সবাই মিলে চেষ্টা করেছেন বা করেছো যারা, এতে আমাদের অনেকের উপকার হবে, বিশেষ করে ছাত্র ছাত্রী সমাজ। খুব সুন্দর একটি বক্তব্য রাখলেন ডক্টর এস কে মুখার্জি, তার জন্য তাকে ধন্যবাদ। অনেকগুলো জিনিস তিনি সুন্দর আলোচনা করেছেন। আমার বক্তব্য বিষয় স্বামী বিবেকানন্দস ইভ্যালুয়েশন অফ ইন্ডিয়া, স্বামীজির দৃষ্টিতে ভারতবর্ষ। স্বামীজি কি দৃষ্টিতে ভারতবর্ষের মূল্যায়ন করেছেন, কি ভেবেছেন ভারতবর্ষ সম্বন্ধে, তো সেটা বলতে গেলে প্রথমে মনে পড়ে একটি গান, একটি না কয়েকটি গান, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি। আমাদের যে পূর্বপুরুষরা গেয়ে গেছেন এই যে সঙ্গীত, তারপরে বঙ্কিমচন্দ্রের বিখ্যাত গান সুজলাং সুফলাং মলয় যে শীতলম, এই যে রবীন্দ্রনাথও গেয়েছেন কি সুন্দর, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, কি অপূর্ব সঙ্গীত। দেশকে নিয়ে যারা দেশপ্রেমিক, দেশকে যারা শুধু একটা ভৌগোলিক গণ্ডি বলে মনে করেন না, দেশমাতৃকা মনে করেন, এটা আমাদের মনের মধ্যে গভীরভাবে রেখাপাত করেছিল স্বামী বিবেকানন্দ থেকে। একটু আগেই মিস্টার প্রিন্সিপাল ওয়াজ টেলিং দ্যাট হোয়েন মহাত্মা গান্ধীজি কেম টু বেলুড় মঠ, তিনি বলছেন বেলুড় মঠে এসে যে আমি দেশকে ভালোবাসতাম, আই ইউজ টু লাভ মাই কান্ট্রি, কে না ভালোবাসে দেশকে, বাট আফটার গোয়িং থ্রু দ্য ওয়ার্কস অফ স্বামী বিবেকানন্দ মাই লাভ ফর দ্য কান্ট্রি হ্যাজ বিকাম থাউজেন্ড ফোল্ড, হাজার গুণ বেশি হয়ে গেল। দেশের জন্য আমি এখন প্রাণ দিতে পারি, দেশই আমার সব, এটা শুধু একটা ভূখণ্ড নয়, এটা যেন এই যে ভারত মাতা জ্যান্ত শরীর। স্বামী বিবেকানন্দ বললেন আগামী 50 বছর, হোয়েন হি কেম ব্যাক ফ্রম দ্য ওয়েস্ট, ফিরে এসে বললেন 1897 খ্রিস্টাব্দে যে আগামী 50 বছর তোমাদের বা এই যে সব 33 কোটি দেব দেবতা রয়েছে তারা ঘুমিয়ে থাকুন, শুধু একমাত্র দেশমাতৃকায় তোমাদের উপাস্য দেবতা হন, উপাস্য দেবী হন, অন্য সব
যারা রয়েছেন দেবদেবীদের পুজো পরে হবে, ঠিক 50 বছর পরেই আমরা দেশের স্বাধীনতা লাভ করলাম। স্বামী বিবেকানন্দ ছিলেন ঋষি, সত্যদ্রষ্টা। তিনি তার সম্বন্ধে তার যে প্রিয় শিষ্যা সিস্টার নিবেদিতা, যখন স্বামী বিবেকানন্দের 4 খণ্ডে প্রথম তার রচনাবলী কমপ্লিট ওয়ার্কস অফ স্বামী বিবেকানন্দ পাবলিশড হয়, তার ইন্ট্রোডাক্টরি লিখতে গিয়ে ইন্ট্রোডাকশনে লিখলেন নিবেদিতা যে স্বামীজির এই যে ভারতবর্ষ সম্বন্ধে বক্তব্য, তার চিন্তা ভাবনা 3টে জায়গা থেকে এসেছে, গুরু, গীতা, গঙ্গা। গুরু মানে শ্রীরামকৃষ্ণ, আর গঙ্গা মানে দেশ, আর গীতা মানে শাস্ত্র। শাস্ত্রের মধ্যে স্বামী বিবেকানন্দ অনেক কিছু পেয়েছিলেন, কিন্তু সেটা তো শাস্ত্রেই আছে, তার প্রমাণ কোথায়? শ্রীরামকৃষ্ণের জীবনে সেটা পেলেন। আর তারপরে দেখলেন যে এই ভারতবর্ষ ঘুরে ঘুরে দেখলেন যে সত্যি, তার একটা বাণী আমি এখানে উদ্ধৃত করছি, স্বামীজি বলছেন, যাত্রা ঠিক বেঁচে আছে, প্রাণ ধকধক করছে, ওপরে ছাই চাপা পড়েছে মাত্র, আর দেখবে যে এদেশের প্রাণ ধর্ম, ভাষা ধর্ম, ভাব ধর্ম, আর তোমার রাজনীতি, সমাজনীতি, রাস্তা ঝেঁটানো, প্লেগ নিবারণ, দুর্ভিক্ষগ্রস্তকে অন্নদান, এসব চিরকাল এদেশে যা হয়েছে তাই হবে। অর্থাৎ ধর্মের মধ্য দিয়ে হয়তো হবে, নইলে ঘোড়ার ডিম, তোমার চেঁচামেচি সার। এ স্বামীজির নিজের মূল্যায়ন। দীর্ঘকাল আগে 1886 খ্রিস্টাব্দে শ্রীরামকৃষ্ণ একদিন বলেছিলেন, একটা কাগজে একটু লিখে দিলেন, নরেন শিক্ষা দেবে। তখন শ্রীরামকৃষ্ণ মৃত্যুশয্যার সাহিত্য, তার উঠে নড়াচড়ার শক্তি নেই, পাঁচ ফিরিয়ে দিতে হয়, 24 ঘন্টা এই সমস্ত ইয়াং ছেলেরা তার সেবা করছেন। তিনি লিখলেন নরেন শিক্ষা দেবে। কি শিক্ষা দেবে, কোথায় শিক্ষা দেবে, কাদের শিক্ষা দেবে, কোনো কিছু মেনশন করা নেই। যখন ঘুরে বাইরে হাক দিবে, নরেন্দ্র উইল বি ওয়ান ডে দ্য ওয়ার্ল্ড টিচার। এবং ঘুরে বাইরে, দেশের ভেতরে ঘুরে, ঘরে ঘুরে, বাইরে হাক দেবে। সেই বাইরেটা পরে আমরা বুঝতে পারি কি রকম করে শ্রীরামকৃষ্ণের বাণী সত্য হলো। নরেনের মধ্য দিয়ে ভারতবর্ষ সম্বন্ধে সমস্ত বিশ্ব জানতে পারল, ভারতবর্ষ সম্বন্ধে কি ভাবনা ছিল সারা বিশ্বের মানুষের, আমাদের নিজেদের দেশে আমাদের সম্বন্ধে আমাদের কি মূল্যায়ন ছিল। স্বামীজি বলেছিলেন, 1000 বছরের তোদের এই পরাধীনতা, এর থেকে এই দাস সুলভ মনোবৃত্তি, এই পরানুবাদ, এই পরানুকরণ, এই দাস সুলভ মনোবৃত্তি, এই দিয়ে তুমি উচ্চাধিকার লাভ করিবে, সমানে সমানে বন্ধুত্ব হয়। ভিখিরির সাথে কখনো কোনো রাজা বন্ধুত্ব করে না। স্বামীজি বিশ্বসভায় গিয়ে তার বক্তৃতার মধ্য দিয়ে, তার আধ্যাত্মিক অনুভূতির মধ্য দিয়ে কাউকে ছোট না করে সমস্ত ধর্ম সম্বন্ধে বললেন। তোমাদের প্রিন্সিপাল বললেন কি সুন্দরভাবে, হি কোটেড ফ্রম রোমারোলা, দ্যাট অনলি ইন দ্য পার্লামেন্ট অফ রিলিজিয়ান সো মেনি ডজন্স অফ লেকচার্স, বেস্ট স্পিকার্স, এরোডাইট স্কলার্স ফ্রম অল ওভার দ্য ওয়ার্ল্ড রিপ্রেজেন্টিং 10 মেজর রিলিজিয়ান্স ইন দোজ ডেজ, তারা সবাই বললেন, 7000 স্কলারলি অডিয়েন্স, 7000 মানুষ, কেউ করতালি দিলেন না অন্যদের বক্তৃতায়। যখন বিবেকানন্দ উঠলেন, তারা তাদের দে স্টুড অন দেয়ার হিলস, শুধু বসে বসে হাততালি নয়, তারা এত উদ্বেলিত হয়ে গেছেন ভারতবর্ষের সম্বন্ধে জেনে। ভারতবর্ষ থেকে একটি মানুষ এসেছে, তিনি তো তখনও বলেনি, একটু শুরু করেছেন মাত্র, তারা এমন করতালিতে মুখরিত হলো সমস্ত, এত বড় হল, জায়গা নেই সেখানে তিল ধারণের। সেই মিটিংয়ে স্বামী বিবেকানন্দ প্রমাণ করলেন যে হ্যাঁ, ভারতবর্ষ জগতের গুরু। কিভাবে? তার আধ্যাত্মিকতা দিয়ে। ভারতবর্ষ আবার বিশ্ব জয় করার জন্য ঋষি অরবিন্দ বললেন, এই যে বিবেকানন্দ যে ভারত বিশ্ব ধর্ম মহাসম্মেলনে গেছেন, এটা যা শুরু, ভারতবর্ষ জেগে উঠেছে, এখন সমস্ত বিশ্বকে জয় করবে। সে জয় আমরা কি দিয়ে করব? বুদ্ধদেব বিশ্ব জয় করেছিলেন,
জেসাস ক্রাইস্ট বিশ্ব জয় করেছিলেন, চৈতন্য মহাপ্রভু করেছেন, রাম করেছেন, কৃষ্ণ করেছেন, আচার্য শঙ্কর করেছেন, এরা কি দিয়ে করেছেন? প্রেম দিয়ে, ভালোবাসা দিয়ে, করুণা দিয়ে, মৈত্রী দিয়ে। প্রত্যেকের ভেতরে দৈবী সম্পদ রয়েছে, দিব্য জ্ঞান রয়েছে, সেটাই আমাদের আসল সেলফ। এই যে দ্য অ্যাপারেন্ট ম্যান অ্যান্ড দ্য রিয়াল ম্যান, আমরা অ্যাপারেন্ট ম্যান, আমরা ভাবছি আমার এই দেহ, আমার এই মন, আমার এই বুদ্ধি, আমার নাম, আমার যশ, আমার অহংকার, আমার সৌন্দর্য, আমার রূপ, এগুলো বাহ্যিক। দিস ইজ দ্য অ্যাকুমুলেশন অফ আওয়ার অ্যাপারেন্ট ম্যান, আমরা এতে প্রতিভাত হচ্ছি, এইভাবে আমরা সকলের কাছে প্রকাশিত হচ্ছি। কিন্তু আওয়ার রিয়াল সেলফ, দ্য রিয়াল ম্যান অ্যান্ড দ্য অ্যাপারেন্ট ম্যান, রিয়াল ম্যান, স্বামীজির একটা বক্তৃতা ছিল, সেটা সম্বন্ধে সারা বিশ্বকে জানালেন, যেখানে হিন্দু নেই, মুসলিম নেই, বৌদ্ধ নেই, খ্রিস্টান নেই, জৈন নেই, পার্সি নেই, ভারতীয় নেই, আফ্রিকান নেই, কালো নেই, সাদা নেই, ভাষা ধর্ম কোনো কিছুর গণ্ডি নেই, সকলের মধ্যে সেই অপূর্ব দিব্য শক্তি রয়েছে। আর ধর্মটা কি, মনুষ্য জীবনের উদ্দেশ্যটা কি? সেই ভেতরের দিব্য ভাবকে প্রকাশিত করা, বিকশিত করা, যা ভারতবর্ষে প্রথম শুরু হয়েছিল হাজার হাজার বছর আগে। বিবেকানন্দ যখন আমেরিকার ধর্মসভায় বক্তৃতা দিতে গেলেন, তার আগে সমস্ত বিশ্ববাসীর ভারতবর্ষ সম্বন্ধে কি ধারণা ছিল? তারা বলতেন যে ইন্ডিয়া ইজ এ ল্যান্ড অফ স্নেক চার্মার্স, এ তো সাপ ধরে খায়, সাপকে বশ করে, সাপের পুজো করে, তারপরে এত অজ্ঞ, আনকালচার্ড, ইলিটারেট, নেটিভ, বারবেরিয়ানস, এরা হচ্ছে ভারতবাসী, তাদের কোনো কালচার নেই, সংস্কৃতি নেই, কোনো ধর্ম নেই। ওই যে ধর্মের যে নাম করছে ওটা ধর্ম নয়, ওটা একটা তারা কিছু একটা মতবাদে বিশ্বাস করে, একটা ক্রিট এই, আর কুসংস্কারে আচ্ছন্ন। স্বামীজিকে বলছেন, স্বামীজি, উই হার্ড দ্যাট ইন ইউর কান্ট্রি ইট ইজ সো পুয়ার দ্যাট পেরেন্টস, ফাদার মাদার, দে থ্রো দ্য নিউ বর্ন বেবি টু দ্য মাউথ অফ ক্রোকোডাইল, কারণ খাওয়াতে পড়াতে পারবে না, তাই নাকি? দেয়, আপনি কি করে বেঁচে এলেন? স্বামীজি তখন বললেন, হ্যাঁ, আমি একটু নাদুস নাদুস বড় ছিলাম, তো কুমিরটা আমাকে ঠিক গিলতে পারে। দেখলেন এত অজ্ঞ এরা, ভারতবর্ষ সম্বন্ধে কিচ্ছু জানে না, কিন্তু লেকচার দিচ্ছে সমস্ত বিশ্বে যে আমরা হচ্ছি অ্যাডভান্সড, আমরা কালচারড, আমরা এডুকেটেড। আর স্বামীজির বক্তৃতার পরে ওখানকার মিশনারিদের সম্বন্ধে শিক্ষিত সমাজ বললেন, এই দেশে আমরা মিশনারি পাঠাই? ওই বিদেশ থেকে যে মিশনারি আসতো তাদের আমরা ফাদার বলি, ভাবি যে তাদের ঘর সংসার বোধহয় নেই, কিন্তু আসলে তাদের ঘর সংসার আদিও ছিল, তারা বেতন ভোগ কর্মচারীর মতো এসে ধর্মান্তর করার জন্য এই দেশে এসেছিল, বণিকের বেশে এসে এদেশের রাজদণ্ড কেড়ে নিয়েছে আর তাদের ধর্ম প্রচার করেছিলেন, বলেছিলেন বাকি ধর্মগুলো ধর্ম নয়। বিবেকানন্দ সেই বিশ্ব ধর্ম মহাসভায় দাঁড়িয়ে যখন বুদ্ধের ওপরে বলছেন, 2 ঘন্টা তার বক্তৃতা শুনে মানুষ চোখের জল রাখতে পারছে না, বক্তৃতা শেষে বলছেন, স্বামীজি, আর ইউ এ বাডিস্ট, আপনি বুদ্ধিস্ট? স্বামীজি বলছেন, নো নো, আই এম এ ফ্লাওয়ারিস্ট। বুঝলেন যে বুদ্ধ কথাটাও ভালো করে উচ্চারণ করতে পারে। যিশু সম্বন্ধে এমন বক্তৃতা দিচ্ছেন যে সেদেশের খ্রিস্টান ভক্তরা, সেটা তো খ্রিস্টানের দেশ মেজরিটি, কিছু দেশের বিভিন্ন দেশ থেকে মানুষ সেখানে গিয়েছিলেন, সব ধর্মের বাছাই বাছাই করা বিদ্বান, পণ্ডিত, জ্ঞানী, গুণী, ধর্মবেত্তারা, কিন্তু আমেরিকার মানুষরা, পণ্ডিত সমাজ, স্বামীজির ভেতরে যিশু খ্রিস্টের প্রতি এত ভক্তি দেখে বললেন, স্বামীজি, হোয়াট ইজ ইউর রিলিজিয়ান? একদিন আপনি বৌদ্ধ ধর্ম নিয়ে বলেন, একদিন রাম নিয়ে বলেন, একদিন খ্রিস্ট নিয়ে বলেন, একদিন যিশু নিয়ে বলেন, একদিন বুদ্ধ নিয়ে বলেন, একদিন মোহাম্মদ নিয়ে বলেন, সবসময় আপনি বিভিন্ন ধর্মের এত প্রশংসা করছেন, ওই যেটা এই ডক্টর মুখার্জি একটু কোট করেছেন রোমারোলা থেকে, যে অফ অল দ্য স্পিকার্স দেয়ার, দে স্পোক অফ দেয়ার ওন গডস অ্যান্ড গডেসেস অ্যান্ড রিলিজিয়ান, ইট ইজ হি, অনলি হি, স্বামী বিবেকানন্দ, হু স্পোক ফর দ্য গডস অফ গডেস অফ অল আদার রিলিজিয়ান্স। এটাই মানুষকে মুগ্ধ করেছে, যে এরকম একটা মানুষ হয়। প্রথমে এসেই বলছেন, সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স অফ আমেরিকা, ইট ফিলস মাই হার্ট উইথ জয় আনস্পিকেবল টু রাইজ ইন রেসপন্স টু দ্য ওয়ার্ম অ্যান্ড কর্ডিয়াল ওয়েলকাম হুইচ ইউ হ্যাভ গিভেন আস।
এই যে কথা সিস্টার্স এন্ড ব্রাদার্স, ওরা ভাবতো যে আমরা নিজেরা আমাদের ধর্মের মানুষগুলোই তো সিস্টার ব্রাদার বলতে পারছি না, খ্রিস্টানে খ্রিস্টানে হানাহানি, কমিউনিস্টে কমিউনিস্টে হানাহানি, মুসলিম মুসলিমে হানাহানি, কোন দেশে ধর্ম নিয়ে জাত নিয়ে রক্তপাত না হচ্ছে, কিন্তু ভারতবর্ষের বাণী মৈত্রীর বাণী, প্রেমের বাণী, বুদ্ধের বাণী, চৈতন্যের বাণী, সেখানে হিংসা নেই, সেখানে কি রয়েছে যে না সকলের মধ্যে ঈশ্বর রয়েছে এবং সেই ঈশ্বরীয় ভাব গুণ প্রকাশ করার নামই হচ্ছে ধর্ম এবং মানুষ হিসেবে সেটাই আমাদের করা উচিত। যখন আমরা সেটা করতে পারবো তখন এই জগৎ আর এই পৃথিবী, এই জগৎ আর একটা ওই হেলের মতো থাকবে না, এটা হেভেন হয়ে যাবে, এটা নরক থেকে স্বর্গে রূপান্তরিত হবে। সেটাই আমাদের হতে হবে, সেটাই আমাদের করতে হবে। সব ধর্মের, সব মতের, সব বর্ণের মানুষকে, সব ভাষাভাষী মানুষকে এটা ভাবতে হবে। আর ভারতবর্ষে যারা এসেছে, ভারতবর্ষের এত উদার ভাব, রবীন্দ্রনাথ বলেছেন শখ হুন পাঠান মোগল সব এক দেহে হলো লীন, এই ভারতের মহামানবের সাগর তীরে। এখানে কাউকে ফিরিয়ে দেওয়া হয়নি, কাউকে ঘৃণা করা হয়নি, কাউকে জোর করে কনভার্ট করার চেষ্টা হয়নি। ডু আই উইশ দ্যাট এ ক্রিশ্চিয়ান উইল বি কনভার্টেড টু এ মুসলিম, এ মুসলিম উইল বি কনভার্টেড টু এ হিন্দু, এ হিন্দু উইল বি কনভার্টেড টু এ বুদ্ধ, বুদ্ধিস্ট এন্ড এ বুদ্ধিস্ট উইল বি কনভার্টেড টু ক্রিশ্চিয়ান, গড ফরবিড। আই পিটি ফ্রম দ্য বটম অফ মাই হার্ট, স্বামীজি বলছেন সেই ধর্ম মহাসভায়, যারা ভাবছেন যে তার ধর্মটাই শুধু বেঁচে থাকবে অ্যাট দ্য কস্ট অফ অল আদার রিলিজিয়ান্স, আমি তাদের বলছি সুন ইট উইল বি রিটেন অন দ্য ব্যানার্স অফ অল রিলিজিয়ান্স, হেল্প অ্যান্ড নট ফাইট, অ্যাসিমিলেশন অ্যান্ড নট ডিস্ট্রাকশন, হারমোনি অ্যান্ড পিস অ্যান্ড নট ডিসেনশন। অপূর্ব ইউনিভার্সাল সব কথা, কি ভাব! হ্যালো, এম আই অডিবল? হ্যালো, ইয়েস মহারাজ, ইউ আর অডিবল। আচ্ছা, তা স্বামীজির এই সমস্ত অপূর্ব কথা বিশ্বের মানুষ শুনে বুঝলো, তখন তারা বললো মিশনারিদের আমরা এই দেশে পাঠাবো কেন? টাকা খরচা করে চাঁদা তুলে মিশনারিরা বলছে যে আমাদের জন্য খরচা করো, টাকা দাও, পয়সা দাও, আমাদের পরিবারদের এখানে দেখতে শুনতে হবে, আমরা বিদেশেও যাচ্ছি, কেন না সে দেশে ধর্ম নাই ধর্ম প্রচার করব, সে দেশে শিক্ষা নাই শিক্ষা প্রচার করব, সে দেশে কালচার নেই কালচার দেব, ওরা নিরক্ষর বর্বর মানুষের মতো একটা শরীর কিন্তু আসলে মানুষ নয়, এই সমস্ত কথা বলে তারা টাকা পয়সা সংগ্রহ করত। আফটার হিয়ারিং লিসনিং টু দ্য ওয়ান্ডারফুল লেকচার অফ স্বামী বিবেকানন্দ ডেলিভার্ড এট দ্য শিকাগো পার্লামেন্ট অফ রিলিজিয়ান্স, তখন সেখানকার পত্রপত্রিকা জ্ঞানী গুণীজন তারা বলছেন এ কি আশ্চর্য কথা, এই রকম পণ্ডিতদের দেশে আমরা এত মূর্খ যে আমরা মিশনারিদের পাঠাই, রাদার বরং ভারতবর্ষ আরো বেশি করে বিবেকানন্দের মতো মানুষ আমাদের দেশে পাঠাক, আমাদের চৈতন্যকে জাগরিত করার জন্য, আমাদের ভেতরের যে অহংকার, যে অজ্ঞতা, যে কুসংস্কার, যে সংকীর্ণতা রয়েছে সেগুলো দূর করার জন্য এই রকম বিবেকানন্দের মতো মানুষ আরো বেশি করে ভারতবর্ষ থেকে আসুক, এদের দেশে আমরা মিশনারিদের পাঠাই। তাদের চাঁদা বন্ধ হয়ে গেল এবং তারা যারা ভালো মানুষ ছিলেন তারা স্বামীজিকে লেকচার দেওয়ার জন্য চার্চে নিয়ে যেতেন, স্বামীজি ইউ নিড এ প্ল্যাটফর্ম, উই ডু নট নো হোয়াট ইউ স্পিক অ্যাবাউট জিসাস ক্রাইস্ট অ্যান্ড উই ক্যানট ফ্যাদম ইউর ডিভোশন ফর জিসাস ক্রাইস্ট, জিসাসের জন্য আপনার এত ভক্তি, এ তো আমি আমরা খ্রিস্টিয়ান, আমরা ফাদার, আমরা প্যাস্টর, আমরা তো ধর্ম প্রচার করছি খ্রিস্টের উপাসক, আমাদেরও তো এইরকম ভক্তি নেই, আপনি যেরকম, আপনি আসুন আমাদের চার্চে। তার কারণ চার্চ গুলোতে লোক যাচ্ছিল না, এদের কুসংস্কার দেখে স্বামীজি বলেছেন হোয়াট ইউ আর প্রিচিং ইন দ্য ইউরোপ অ্যান্ড আমেরিকা ইট ইস নট ক্রিশ্চিয়ানিটি, ইট ইস নট দ্য জিসাস টিচিংস, হোয়াট ইউ আর প্রিচিং ইট ইস চার্চিয়ানিটি, তোমরা কতগুলো নিয়ম কানুন কনভার্সন কনফেশন এগুলো করে দিচ্ছ, এটা নয়, যিশু এটা প্রচার করেন, ব্লেসেড আর দ্য পিওর ইন হার্ট ফর দে শ্যাল সি গড। এই স্বামীজি যিশুর ঠিক ঠিক যে শিক্ষা তাদের শেখালেন, বুদ্ধের যে মর্মবাণী, বুদ্ধের যে প্রেম মৈত্রী করুণা এগুলোর কথা
তার মুখ দিয়ে মানুষ জানবে। আর ভারতবর্ষের ঋষি মুনিদের কথা তো রয়েছে, একম সত বিপ্রা বহুধা বদন্তি, সত্য এক, ট্রুথ ইজ ওয়ান। স্কলারলি পিপল, প্রফেটস, দে এক্সপ্লেইন ইট ডিফারেন্টলি অ্যাকর্ডিং টু দ্য নিড অফ দ্য পিপল অ্যান্ড দ্য টাইম। যখন যেটা প্রয়োজন অবতাররা আসেন, ভগবান নিজে অবতার হয়ে আসেন। আর এই ভারতবর্ষ সম্বন্ধে বললেন, যদি সমস্ত বিশ্বে পুণ্যভূমি বলে এমন কোন স্থান থাকে তার নাম ভারতবর্ষ। অর্ধেক পৃথিবী আমি ঘুরেছি, অনাহারে অর্ধাহারে কোটিমাত্র বস্ত্রাবৃত হয়ে আমি ঘুরেছি। -20 ডিগ্রি শীতের মধ্যে কোনো বস্ত্র নেই, আমি তার মধ্যে রেলের বগির মধ্যে ওই মাল 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 গাড়ির বাক্সের মধ্যে বসে আমি জীবন যাপন করেছি, দিন কাটিয়েছি, রাত কাটিয়েছি। এই জগৎ সম্বন্ধে আমার একটু ধারণা আছে, আই হ্যাভ এ লিটল এক্সপিরিয়েন্স অফ দ্য ওয়ার্ল্ড, আই নো হোয়ার দ্য শু পিঞ্চেস, আমি জানি কোথায় তোমাদের কষ্ট। ফিরে এসে ভারতবর্ষের অনেক দোষ ত্রুটি বলা আরম্ভ করলেন, ভারতবর্ষের এই জাত পাত, এই মেয়েদের মায়েদের অবহেলা করা। তার চেলা শিষ্যকে বললেন, বাঙাল ছিলেন, জানিস তোরা দুটো মহাপাপ করেছিস, একটি হচ্ছে এই মেয়েদের অবলা অবলা বলে তাদের বলবহীন করা, পায়ের নিচে পৃষ্ঠ করা, আর এই গরিব মানুষদের তাদেরও তোরা পায়ের নিচে পদপৃষ্ঠ করে তাদের আর মানুষের মনুষ্যত্ব বোধ থেকে দূর করে দিয়েছিস, তারা আর বুঝতেই পারে না যে আমরাও মানুষ, তারা তাদের ভেতরে সেই শক্তি ফিরিয়ে দিতে পারে, সেই দুটো মহাপাপ যতক্ষণ তোরা তোরা শুধরে না নিবি ততক্ষণ তোদের এই জাতির উন্নতি হবে না। তার কাছে ভারতবর্ষের যে রূপ, হাজার হাজার বছর আগে ঋষি গণিতের যে ভারতবর্ষ ছিল, যে জ্ঞান সারা বিশ্বময় ছড়িয়েছে, সমস্ত জ্ঞানের বলছেন যে সেই ব্যাবিলীয়, মিশরীয়, তারপরে রোমান এম্পায়ার গুলো এখন কোথায়, যারা শুধু এই বাহুবলের দ্বারা জগৎ জয় করতে চেয়েছে, প্রতিষ্ঠা করতে চেয়েছে, কিন্তু ভারত তো তা চায়নি। সেই জন্য ভারতের বাণী আজও সারা বিশ্বে শান্তি আনে, আনন্দ আনে, প্রেম, মৈত্রী, ইন্টারন্যাশনাল ব্রাদারহুড, ইউনিভার্সাল ব্রাদারহুড ডে ইজ বিং সেলিব্রেটেড অল ওভার দ্য ওয়ার্ল্ড অন দ্য 11th September, বিকজ অন দ্যাট পার্টিকুলার ডে স্বামী বিবেকানন্দ ডেলিভার্ড হিজ ওয়ান্ডারফুল লেকচার, ফার্স্ট লেকচার অ্যাট দ্য শিকাগো অল পার্লামেন্ট অফ রিলিজিয়ন্স 1893, 11th September, সেটা বিশ্ব ভ্রাতৃত্ব দিবস হিসেবে, ইউনিভার্সাল ব্রাদারহুড ডে হিসেবে পালিত হচ্ছে। এই বিবেকানন্দের যে অবদান ভারতবর্ষ থেকে তিনি যা দেখেছেন, এবং তার গুরুদেব বলেছিলেন নরেন শিক্ষে দেবে, তার দেহ চলে যাওয়ার পরে 1890 সাল থেকে 1893 সাল পর্যন্ত 3 বছর ধরে হিমালয়, উত্তর ভারত, পশ্চিম ভারত, দক্ষিণ ভারত সব ঘুরে টুরে ভারতবর্ষটাকে দেখে বললেন, হ্যাঁ জাতটা এখনো বেঁচে আছে, হিডেন আন্ডার দ্য অ্যাশেস অফ অ্যাপারেন্ট ডেথ দ্য ফায়ার অফ আওয়ার ন্যাশনাল লাইফ ইজ ইয়েট স্মোল্ডারিং, and that the life of this nation is religion, its language religion and its idea religion, and your politics, society, municipality, plague prevention work and other famine relief work, all these things will be done as they have been done all along here, namely only through religion, otherwise it will not be successful work. Tarpore bolchen sara bishwo ghure dekhlam je bibhinno deshe parliament এই সমস্ত রয়েছে, ভোট রয়েছে, ইন এভরি কান্ট্রি দ্য মিন্স ইজ দ্য সেম আফটার অল, দ্যাট ইজ হোয়াট এভার অনলি এ হ্যান্ডফুল অফ পাওয়ারফুল মেন ডিকটেট বিকামস দ্য ফেট অ্যাকমপ্লি, সবাইকে সেটাই মেনে নিতে হবে, কয়েকজন যা বলবে তা সেটাই তাদের ভাগ্য নির্ধারণ করবে, কতকগুলো সবল মানুষ যা বলবে, দুর্বল, গরিব, বঞ্চিত, শোষিত, অবহেলিত, নিপীড়িত মানুষকে সেটাই মেনে নিতে হবে। স্বামী বিবেকানন্দ তার বিরুদ্ধে গর্জে উঠলেন, কি অপূর্ব বললেন, হে ভারতের শ্রমজীবী তোমাদের প্রণাম, কোন মার্কস এঙ্গেলস সেটা বলেননি, কোনো লেনিন স্টালিন বলেননি, আমি কাউকে ছোট করছি না, তারা বলেছেন সমান অধিকার চায়, আর বিবেকানন্দ বলছেন ভারতবর্ষের ধর্মের মধ্যে সবচেয়ে সাম্যের কথা রয়েছে, ইজ সোল ইজ পোটেনশিয়ালি ডিভাইন, দ্য গোল ইজ টু ম্যানিফেস্ট দ্য ডিভিনিটি উইদিন, এই হচ্ছে ভারতবর্ষ, প্রত্যেক মানুষের মধ্যে ঈশ্বরের সত্তা বর্তমান। জানিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর বললেন, এই যে কিছুদিন আগে একজন মহাপুরুষ এসেছিলেন আমাদের দেশে, রবীন্দ্রনাথ বললেন যে কিছুদিন আগে তিনি এসে বলে গেলেন যে সবাইকে দেশের জন্য প্রাণ দিতে হবে, এগিয়ে আসতে হবে, একেই বলে বাণী।
রবীন্দ্রনাথ কি অপূর্ব সুন্দরভাবে বললেন যে বিবেকানন্দের বাণী, এর সাধারণ মানুষ যেটা বলে সেটা কথা, আর বিবেকানন্দ যেটা বলেন সেটা বাণী, সেটা আমাদের ভেতরকে, ভেতরের শক্তিকে জাগরিত করে, আমাদের অনুপ্রাণিত করে। তার কথায় উৎসাহিত হয়ে, অনুপ্রাণিত হয়ে কত যুবক আজকে দেশের জন্য প্রাণ দেওয়ার জন্য এগিয়ে যাচ্ছে। রবীন্দ্রনাথ বললেন, স্টাডি বিবেকানন্দ, ইন হিম এভরিথিং ইজ পজিটিভ অ্যান্ড নাথিং নেগেটিভ। নেতাজি সুভাষচন্দ্র বসু বলছেন যে ভারতবর্ষ সম্বন্ধে যদি জানতে হয় বিবেকানন্দকে পড়তে হয়। বিবেকানন্দকে পড়ে আমার কি হয়েছে? স্বামী বিবেকানন্দের বহুমুখী প্রতিভার ব্যাখ্যা করা বড় কঠিন। শ্রীরামকৃষ্ণ ও স্বামী বিবেকানন্দের নিকট আমি কত যে ঋণী তা কি ভাষায় প্রকাশ করা যায়? তাহাদের পূর্ণ প্রভাবে আমার জীবনের প্রথম উন্মেষ। নিবেদিতার মতো আমিও মনে করি যে রামকৃষ্ণ ও বিবেকানন্দ একটা অখণ্ড ব্যক্তিত্বের দুইটি রূপ। আজ যদি স্বামী বিবেকানন্দ জীবিত থাকিতেন, তিনি নিশ্চয়ই আমার গুরু হইতেন, অর্থাৎ তাহাকে নিশ্চয়ই আমি গুরুপদে বরণ করিতাম। যা হোক, যতদিন জীবিত থাকিব ততদিন রামকৃষ্ণ বিবেকানন্দের একান্ত অনুগত ও অনুরক্ত থাকিব, এ কথা বলাই বাহুল্য। বিবেকানন্দের প্রতিভা ব্যাখ্যা করা কঠিন। আমাদের সময়ের ছাত্র সমাজ স্বামীজির রচনা ও বক্তৃতার দ্বারা যেরূপ প্রভাবিত হয়েছিল, সেরূপ আর কাহারোর দ্বারা হয় নাই। তিনি যেন সম্পূর্ণভাবে যুব সমাজের আশা ও আকাঙ্ক্ষাকে ব্যক্ত করিয়েছিলেন। স্বামীজিও বলেছিলেন, মাই হোপ ইজ ইন দ্য ইয়াঙ্গার জেনারেশন, দ্য মডার্ন জেনারেশন, আউট অফ দেম উইল কাম মাই ওয়ার্কার্স, দে উইল সলভ অল দ্য প্রবলেমস লাইক লায়ন্স, হ্যাভ ফেইথ ইন ইউর সেলফ, স্ট্যান্ড আপ অ্যান্ড টেক দ্য হোল রেসপন্সিবিলিটি অন ইউর ওন শোল্ডার, ডোন্ট ব্লেম আদার্স, অন্যেরা দায়ী আমাদের এই দুর্গতির কারণ, তোমরাই এর জন্য দায়ী, এর দুর্গতির থেকে তোমরাই বেরিয়ে আসতে পারো, সে শক্তি তোমাদের রয়েছে। বিলিভ ইন মাই ওয়ার্ডস, স্ট্যান্ড অন ইউর ওন ফিট অ্যান্ড এক্সপ্রেস দ্য ডিভিনিটি উইদিন। কি ওয়ান্ডারফুল কথা! কাউকে, কোনো ধর্মকে, কোনো প্রফেটকে ছোট করলেন না। একবার আমেরিকাতে কিছু খ্রিস্টান ভক্ত বলছে, আমরা কনভার্ট হবো, আমরা আপনার পদতলে আশ্রয় নিচ্ছি। স্বামীজি বললেন, হোয়াট, ইউ হ্যাভ ইউর জিসাস ক্রাইস্ট, ইউ আর কম্পেয়ারিং মি উইথ জিসাস ক্রাইস্ট, যে আমরা যিশুকে তো দেখিনি, বাইবেলে পড়েছি তার জীবন, এরকম যে মানুষ হতে পারে তা তো কখনো জানি না, আপনাকে দেখে মনে হচ্ছে যে হ্যাঁ আপনি আমাদের সেই যিশু আবার এসেছেন এই যুগে। স্বামীজি বললেন, জিসাস, হ্যাড আই বিন ইন নাজারেথ অ্যাট দ্য টাইম অফ জিসাস, আই উড হ্যাভ ওয়াশড হিজ ফিট নট উইথ মাই টিয়ার্স বাট উইথ মাই হার্টস ব্লাড। তোমরা যিশুর সম্পর্কে নিয়ে আমাকে তুলনা করছো যিশুর সাথে? যিশুর সময় যদি আমি বেঁচে থাকতাম, আমার চোখের জল দিয়ে নয়, হৃদয়ের রক্ত দিয়ে যারা যিশুকে হত্যা করেছে তাদের প্রতিহত করতাম। আবার এক জায়গায় এক বক্তৃতার পরে বলছে, স্বামীজি আপনার বুকে বুদ্ধ বলে মনে হচ্ছে, আপনি কি বুদ্ধিস্ট? স্বামীজি আপনি তো মনে হচ্ছে বুদ্ধ আপনার মধ্য দিয়ে কথা বলছে, বুদ্ধকে আমরা আপনার মধ্য দিয়ে। স্বামীজি বলছেন, তোমরা আমাকে বুদ্ধের সঙ্গে তুলনা করছো, আমি বুদ্ধের তস্য দাসস্য দাসম, আমি বুদ্ধের সার্ভেন্ট অফ দ্য সার্ভেন্ট অফ দ্য সার্ভেন্ট অফ বুদ্ধ। কি প্রেম, কি শ্রদ্ধা, কি বিনয়! কিন্তু আবার তার সামনে দাঁড়িয়ে ভারতবর্ষ সম্বন্ধে দুজন সাহেব তর্ক করছিলেন, ভারতবর্ষকে গালাগালি দিচ্ছিলেন, সঙ্গে সঙ্গে গিয়ে কলারটি চেপে ধরে জাহাজের মধ্যে, তখন ইংরেজ শাসন, তখন ইংরেজদের গলায় গিয়ে কলারে চেপে ধরা, কার হিম্মত হবে? স্বামী বিবেকানন্দ গিয়ে বললেন, দেখো, ইউ ডু নট নো অ্যাবাউট ইন্ডিয়া, ইফ ইউ এগেইন সে এনিথিং সাচ ফলস থিংস, ইউ ক্রিটিসাইজ ইন্ডিয়া অ্যান্ড ইন্ডিয়ান্স, আওয়ার কালচার অ্যান্ড রিলিজিয়ন, আই উইল জাস্ট থ্রো ইউ টু দ্য ওশন। গলাটা ধরে, জামার কলারটা ধরে দুটি সাহেব তখন কাঁপছে। বাকি যে কদিন জাহাজে ছিলেন তারা স্বামীজির ভক্ত হয়ে গেল, আর কখনো হিন্দু ধর্ম নিয়ে ই করেন, নিন্দা করেন। স্বামী বিবেকানন্দ কখনো কাউকে নিন্দা করেননি, কিন্তু প্রত্যেক ধর্মের কথায় ত্রুটি সেটা বলেছেন, হিন্দু ধর্মের কথা বলেছেন অপূর্ব। এই যে ধর্ম, এ হাজার হাজার বছর ধরে এই ধর্ম, এই সংস্কৃতি, এই সমাজ তোমাদের চালিয়ে নিয়ে গেছে, এখন যদি সেখানে একটু কিছু দোষ ত্রুটি হয়েই থাকে, কতগুলো হোল, ক্ষুদ্র ছিদ্র হয়েছে, তা দিয়ে জল ঢুকছে, সেগুলোকে তোমরা রিপেয়ার করে নাও,
সমস্ত ধর্মটাকেই, সমস্ত কালচারটাকেই বের করে দিতে হবে, ত্যাগ করতে হবে এমন তো নয়। তার কারণ হাজার হাজার বছর ধরে এই ভারতীয় দর্শন, ভারতীয় সংস্কৃতি শুধু ভারতবর্ষ নয় সমস্ত বিশ্বকে আলো দেখিয়েছে। তোমরা এখন তার ক্রিটিসাইজ করছো, যখন দেশে ফিরে এলেন, মাই প্ল্যান অফ ক্যাম্পেইন, আমার সমরনীতি, এই লেকচার ফ্রম কলম্বো টু আলমোড়াতে রয়েছে, ম্যাড্রাজে তিনি বক্তৃতা দিচ্ছেন, বক্তৃতা শেষ হচ্ছে না, দিয়ে দিয়ে শেষে বলছেন যে তোমরা যদি আমাকে বেরো করে দাও, লাথি মেরে বিদায় করে দাও এখান থেকে, তবু আমি আবার ফিরে ফিরে আসবো, এসে বলবো যে না, তোমরা যে বলছো যে তোমরা ঠিক তা নয়, তোমরা যদি আমাকে বারবার এখান থেকে লাথি মেরেও বের করে দাও, আমি আবার ফিরে এসে বলবো যে আমরা সবাই এক নৌকতেই যাচ্ছি, আমরা সবাই ডুবে একসঙ্গে মরবো, তবু এই জাতীয় জীবনের, এই জাতীয় তরীর নিন্দা করবো। তার কারণ এটার মধ্যে দীর্ঘকাল ধরে কিছু কুসংস্কার ঢুকেছে, ছোঁয়াছুঁয়ি ঢুকেছে, ওই যে গরিব মানুষদের পদদলিত করে রেখেছে, ওদের মর্যাদা দাও, এই যে নারীদের অবমাননা করেছে, এক ডানায় জাতি উঠতে পারে না, পাখি উঠতে পারে না, দুটো ডানাই চাই, একদিকে পুরুষ একদিকে নারী, নারীদের সব অধিকার থাকবে, শুধু কোনো কিছুই তারা অর্জন করবে না তাদের সতীত্বের বিনিময়ে, তাদের শুদ্ধতার বিনিময়ে, নাথিং অ্যাট দ্য কস্ট অফ দেয়ার চেস্টিটি, বাট দে মাস্ট হ্যাভ দ্য অপরচুনিটি টু লার্ন এভরিথিং অ্যাজ দ্য মেল ফোক গেট ইন দ্য সোসাইটি। সে অপূর্ব ভাবে স্বামীজি শিক্ষা নিয়ে বললেন, এই দেশের শিক্ষা তোমরা তো ওই বিদেশিদের লেখা ইতিহাস পড়ছো, ওটা তো তোমাদের ইতিহাস নয়, তোমাদের নিজেদের যে আসল ইতিহাস সেটা তোমাদের জানতে হবে, নতুন করে লিখতে হবে। তা স্বামীজি এই যে ভারতবর্ষ সম্বন্ধে তার যে চিন্তা, শিক্ষা, সাহিত্য, দর্শন, ধর্ম, জীবনযাপন, নিবেদিতাকে নিয়ে ওই পাশ্চাত্য ভক্তদের নিয়ে আরো কয়েকজন যখন তিনি হিমালয়ের দিকে যাচ্ছেন 1898-তে, তখন যাওয়ার পথে ট্রেনে যেতে যেতে দুদিন ধরে যেখানে থামছেন, যেখানে যে দিয়ে পাস করছেন, বলছেন এটার এই ইতিহাস। নিবেদিতা পরে একটা বই লিখেছিলেন, দ্য অফ ভারতবর্ষের যে আমাদের দ্য ওয়েব অফ হিন্দু লাইফ, কি করে এত সব যেগুলোকে কুসংস্কার বলা হয় সেগুলো কুসংস্কার নয়। স্বামীজি বলছেন হ্যাঁ কুসংস্কার আছে, সেগুলো দূর করতে হবে, কিন্তু কিছু না জেনেই তোমরা এটাকে খারাপ বলছো কেন, একটা সময়ের দরকার ছিল, সে জায়গার শিল্প ভাস্কর্য, সে জায়গার ধর্ম, সে জায়গার জীবনযাপন। নিবেদিতা বলছেন যে কি অপূর্ব ভাবে স্বামীজি সব বলতেন, আর ইন্ডিয়া এই শব্দটা বললেই স্বামীজির মধ্যে যেন ইন্ডিয়া, ভারতবর্ষ ছিল তার দিবা স্বপ্ন, ভারতবর্ষ ছিল তার নাইটমেয়ার, এই এই ভারতবর্ষ কথাটি বললেই, ইন্ডিয়া কথাটি বললেই স্বামীজি যেন অন্যরকম হয়ে যেত। কোনো বক্তৃতার আগে যদি স্বামীজিকে বলতে বলাতে, স্বামীজি আজকে আপনি আমাদের ভারতবর্ষ সম্বন্ধে বলুন, স্বামীজি বলতেন এই রে ভারতবর্ষ সম্বন্ধে বলবো, অন্য সবকিছু আমার টাইম থাকে, কিন্তু হোয়েন আই স্টার্ট স্পিকিং অ্যাবাউট ইন্ডিয়া আই ফরগেট মাই টাইম অ্যান্ড স্পেস অ্যান্ড দ্য সিচুয়েশন। ভারতবর্ষের প্রতি এমন ভালোবাসা ছিল, এমন শ্রদ্ধা ছিল, এমন বিশ্বাস ছিল, এবং ভারতীয় মানুষের উপরে, ভারতীয় যা কিছু শিক্ষা, সংস্কৃতি, আদর্শ, ধর্ম, দর্শন, জীবনচর্যা, সমস্ত কিছুর উপরে যার কিছু একটু একটু দোষ ত্রুটি এসেছিল, স্বামীজি বলেছেন এই যে তোমাদের ধর্ম এখন ঢুকেছে ছুঁয়ো না ভাতের হাড়িতে, ওটা ভারতবর্ষ নয়, এই যে তোমাদের বর্ম, বর্ণ, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, মানে শূদ্রের ঘরে জন্মেছে থেকে শূদ্র তা নয়, যে কোনো সমাজেই, পাশ্চাত্য দেশেও, সব দেশেই, সব জাতিতেই এই চারটে ভাগ রয়েছে, যারা কাজ করবে তারা শূদ্র, যারা ব্যবসা করবে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাবে জিনিসপত্র, শারীরিক পরিশ্রম করে তারা শূদ্র, শ্রমজীবী, তারপরে ব্যবসাজীবী, তারপরে যারা দেশের আইন কানুন শৃঙ্খলা রক্ষা করবে, সমাজে আইন শৃঙ্খলা, তাদের বলা হয় ক্ষত্রিয় রাজা, আর যারা কোনো কিছু ভোগ করবে না, শুধু ঈশ্বরীয় অতীন্দ্রিয় জগতের চিন্তা করবে, স্রষ্টার সৃষ্টি নিয়ে ভাববে না, শুধু স্রষ্টাকে নিয়ে চিন্তা করবে, এবং কি ঠিক কি বেঠিক নৈতিক একটা আদর্শ জীবন যাপন করবে, মোরালিটি, এথিক্স, সে সততা, পবিত্রতা, তাদের বলা হয় ব্রাহ্মণ, যারা শিক্ষিত হবে এবং সুবুদ্ধি দেবে, সমাজের মানুষ তাদের কাছ থেকে ঠিক দিক নির্দেশ পেয়ে তাদের জীবনকে ধন্য করবে। প্রত্যেকেরই স্কোপ রয়েছে, শূদ্রকে বৈশ্য হওয়ার, বৈশ্যকে ক্ষত্রিয় হওয়ার, ক্ষত্রিয়কে ব্রাহ্মণ হওয়ার। স্বামীজি বলেছেন ইকুয়ালিটি মানে সব ব্রাহ্মণ গুলোকে ওই শূদ্র করে নেওয়া না, শূদ্রকে ব্রাহ্মণত্বে তুলতে হবে, ব্রাহ্মণত্বে তোলা মানে
ওই মন্দিরে গেলাম, পৈতে রাখলাম, আর ব্রাহ্মণের ঘরে জন্ম হয়েছে, সেটাই ব্রাহ্মণ নয়। যে ব্রহ্ম চিন্তা করে, যে ঈশ্বরময় যার জীবন, যার জীবন পবিত্র, সৎ, সত্যবাদী, যিনি সেলফিশ নয়, আনসেলফিশ, ডিজনেস নয়, অনেস্ট, আর প্রেমিক, সকলের প্রতি যার ভালোবাসা, কারো প্রতি ঘৃণা নেই, যিনি কাম ক্রোধ লোভ মোহ মাৎসর্য এগুলোকে জয় করেছেন, এগুলো তার মাস্টার নয়, এগুলো তার স্লেভ, তিনি হচ্ছেন ব্রাহ্মণ। এবং সবাইকে আমাদের আমাদের সবাইকে, সে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান, সবাইকে ব্রাহ্মণ হতে হবে, অর্থাৎ জ্ঞানী হতে হবে, সেই পরমেশ্বরকে, পরমাত্মাকে জানতে হবে, যেটা আমাদের হৃদয়ে রয়েছে, ভারতবর্ষের সেই শাশ্বত বাণী, যে প্রত্যেকের মধ্যে সেই ব্রহ্মের শক্তি, সেটাকে প্রকাশ করা, বিকাশ করার নামই ধর্ম। ধর্মে ধর্মে হানাহানি নয়, এই মন্দির মসজিদ এখানে ওখানে গেলাম আর একটু থাকলাম বসলাম, সেটাই ধর্ম নয়, ওটা কতগুলো বাহ্যিক উপচার। স্বামীজি বলছেন, উই ওয়ান্ট টু লিড ম্যানকাইন্ড টু দ্য প্লেস হোয়ার দেয়ার ইজ নিদার দ্য বেদস নট দ্য বাইবেল নট দ্য কোরআন, ইয়েট দিস হ্যাজ টু বি ডান বাই হারমোনাইজিং দ্য বেদস দ্য বাইবেল অ্যান্ড দ্য কোরআন। Mankind ought to be taught that religions are but the varied expressions of the religion which is oneness. Swami Vivekananda bollen bishwamoy ei kotha, ja I shall not cease to inspire people till I get out of my this body. Joto din ami beche thakbo manuske ami ujjibito korbo, onuprannito korbo. Even after ek shomoy ami dekhbo je ar shorir rakhbo na, shorir chhere dewar poreo I shall not cease to inspire people everywhere. Jotodin porjonto na ei prithibi janbe je it is one with God. Amader bhetore prottekker bhetore sei doibi satta royeche, shetake prokashito kora, bikoshito korai amader kortobbo. Shomoy hoye geche. Swami ji oi je bollam Bharatbarsho niye jokhon bolten Swami ji ke, Swami ji shomoy bhul hoye jeto. Bharoter emon ekti dik nei jeta niye Swami ji bhaben ni. Ar তিনি বলছেন, আই শ্যাল গো টু দ্য মাস্ক অফ দ্য মোহামেডান, আই শ্যাল এন্টার দ্য ক্রিশ্চিয়ান চার্চ অ্যান্ড নীল বিফোর দ্য ক্রুসিফিক্স, আই শ্যাল এন্টার দ্য বুদ্ধিস্টিক টেম্পল হোয়ার আই শ্যাল টেক রিফিউজ ইন বুদ্ধ অ্যান্ড ইন হিজ ল, আই শ্যাল গো ইন টু দ্য ফরেস্ট অ্যান্ড সিট ডাউন ইন মেডিটেশন উইথ দ্য হিন্দু হু ইজ ট্রাইং টু সি দ্য লাইট হুইচ এনলাইটেন্স দ্য হার্ট অফ এভরি ওয়ান, নট ওনলি শ্যাল আই ডু অল দিস বাট আই শ্যাল কিপ মাই হার্ট ওপেন ফর অল দ্যাট মে কাম in the future. Is God's book finished or is it still a continuous revelation going on? It is a marvelous book, the spiritual revelations of the world, the Bible, the Vedas, the Quran, and all other sacred books are but so many pages, and an infinite number of pages remain yet to be unfolded. I would leave it open for all of them. We stand in the present, but open ourselves to the infinite future. We take in all that has been in the past, enjoy the light of the present, and open every window of the heart for all that will come in the future. Salutation to all the prophets of the past, to all the great ones of the present, and to all that are to come in the future. So wonderful bhasha Swamiji-r kotha diye shesh korlam. স্বামীজি আমাদের সবকে আশীর্বাদ করুন, সমস্ত বিশ্বময় আমাদের এই যে ছেলে মেয়েরা অল্প বয়সী, তারা যত স্বামীজি পড়বে তত তাদের অপূর্ব ভেতরে একটি অনুপ্রেরণা, একটা এনকারেজমেন্ট, এগিয়ে যাওয়ার জন্য, চরৈবেতি চরৈবেতি একটু আগে কথা হচ্ছিল, এগিয়ে যাও এগিয়ে যাও। আমাদের এই অল্প বয়সী ছেলে মেয়েরা ফ্রাস্ট্রেশন ডিপ্রেশন, তোমরা ছাত্র ছাত্রী, আমার যদি সময় থাকে দু মিনিট বেশি দাও, আমি ছেলে মেয়েরা কি করে সাকসেসফুল হতে পারে একটু বলতে পারি, নাহলে বলবো যে তোমরা শুধু স্বামীজিকে নিয়ে একটু পড়াশোনা করো, দেখবে তোমাদের জড়তা, তোমাদের এই যে বিভ্রান্তি, নিজেদের উপরে বিশ্বাসহীনতা, এগুলো দূর হয়ে তোমরা দেখবে যে হ্যাঁ, স্বামীজি যদি স্বামীজি হতে পারেন তাহলে আমি কেন করবো না। স্বামীজি বলছেন, বুদ্ধ যদি বুদ্ধ হতে পারে, চৈতন্য যদি চৈতন্য হতে পারে, যিশু যদি যিশু হতে পারে, তাহলে আমি কেন পারবো না। আমাদের ভেতরে সেই রাম কৃষ্ণ বুদ্ধ চৈতন্য যিশু হওয়ার শক্তি রয়েছে, অনলি আমরা সেটা কাজে লাগাচ্ছি। যদি দু মিনিট সময় থাকে রাজেন্দ্র বলো, তাহলে আমি ছেলে মেয়েদের পড়ার ব্যাপারে দুটো মিনিট একটা বলতে পারি। নিশ্চয়ই মহারাজ। হ্যালো নিশ্চয়ই মহারাজ, আমি বল। আচ্ছা
বেশিরভাগ যেহেতু ছাত্র ছাত্রীরা রয়েছে, ছেলে মেয়েরা ভাই বোনেরা, তোমাদের জন্য ওই যে বললাম স্বামীজি তোমাদের কি ভালোবাসতেন তোমরা জানো। স্বামীজি বলছেন, মাই ফেথ ইজ ইন দা ইয়াঙ্গার জেনারেশন, দা মডার্ন জেনারেশন, আউট অফ দেম উইল কাম মাই ওয়ার্কার্স। এই অল্প বয়সে আমাদের দিন তো শেষ, আই এম নাও 64, আমাদের বয়স আর কি, আমরা আর কি করবো, দুটো ভালো কথা বলতে পারি, কিন্তু কাজটা তো তোমাদেরই করতে হবে অল্প বয়সীরা। তা তোমরা যদি ফ্রাস্ট্রেটেড ডিপ্রেস থাকো, নিজের উপরে বিশ্বাসই না থাকে, তাহলে কি করে জিতবে? স্বামীজি বলছেন, তোমরা স্টুডেন্ট। আমি স্বামীজির ভাব ভাষা দিয়ে শেষ করে দিচ্ছি, আর কি করে পড়াশোনা অল্প করেও ভালো রেজাল্ট পাওয়া যায়, আই শ্যাল সেন্ড ইট টু ইউর প্রফেসর মিস্টার রাজেন্দ্র প্রসাদ মন্ডল, ওয়াজ ভেরি ডিয়ার স্টুডেন্ট অফ মাইন হোয়েন 30 years back আই ওয়াজ ইন রামহরিপুর। তা আমি তার মাধ্যমে তোমাদের কাছে পাঠাবো। এখন মুখে একটু বলছি, স্বামীজি তোমাদের এই মন্ত্রটা দিচ্ছেন যে তোমরা স্টুডেন্ট, কি করে স্টুডেন্ট, STUDENT, স্ট্রেংথ থাকবে। স্টুডেন্ট মানে ইউ মাস্ট হ্যাভ স্ট্রেংথ, ফিজিক্যাল স্ট্রেংথ, মেন্টাল স্ট্রেংথ। ফিজিক্যাল স্ট্রেংথ আসবে একটু ব্যায়াম চর্চা করো, শুয়ে বসে থাকলে হবে না, এই যে এখন কাজের লোক টোক আসে না, নিজেকেই সব করতে হয়, সবাই বলছে একটু যোগা করো, ব্যায়াম করো, নাহলে ইমিউনিটি থাকবে না। এগুলো আমাদের ঋষিমুনিরা হাজার হাজার বছর আগে করে দিয়ে গেছেন, সবকিছু অন্য করে দেবে, আমার খাওয়াটা আর একজন খেয়ে দেবে, আমার ব্যায়ামটা আর একজন করে দেবে, তাহলে আমার মাসল হবে না। একটু যদি বাইসেপ ট্রাইসেপ চাও, শরীর ভালো চাও, তাহলে একটু ব্যায়াম করো, ফিজিক্যাল স্ট্রেংথ, মেন্টাল স্ট্রেংথ, ভালো বই পড়ো, তাহলে দেখবে স্বামীজি পড়ো, দেখবে মানসিক কখনো দুর্বলতা, কাপুরুষতা, ভীরুতা এগুলো আসবে না। আর শারীরিক শারীরিক সক্ষমতা সেটাই ফিজিক্যাল এক্সারসাইজ, যোগ, আসন, এগুলোর মধ্যে দিয়ে আসবে। ST মানে ট্রুথফুলনেস, স্টুডেন্টরা সত্যবাদী হবে, কোনো ভুল ত্রুটি করেছো শিক্ষক শিক্ষিকাদের স্বীকার করে দাও, এটা নিয়ে আর বাড়িও না, আমরা ভুল ত্রুটি করি, মুনি নাঞ্চ মতি ভ্রম, টু হোয়াট ইজ হিউম্যান, হোয়াট ইজ দেয়ার, ওই দোষটাই তোমার জীবনের শেষ দোষ নয়, তোমার শুধরে যাওয়ার ক্ষমতা রয়েছে। রত্নাকর বাল্মীকি হয়েছিলেন, জগাই মাদাই উদ্ধার হলো, মহা পাতক মাতাল বদমাস লোক গিরিশবাবু ভক্ত ভৈরব হয়ে গেলেন, চণ্ডাসুর থেকে ধর্মাশোক হয়ে গেলেন, এগুলো কি শুধু ইতিহাসের পাতা দিয়েই থাকবে? তোমরা একটু দোষটা সেগুলো লুকোতে যেও না, দোষ বা ত্রুটি বা ভুল করেছো শিক্ষক শিক্ষিকা বাবা মা গুরুজন, তারা প্রত্যেকে তোমাদের চরিত্র, তোমাদের জীবন, তোমাদের যাতে ভবিষ্যৎ ভালো হয় তার চেষ্টা করছে। তোমরা ভাবো কি অনর্থক শুধু শুধু আমাদের বিরক্ত করছে, এরা আমাদের ভালোবাসে না, এরা শুধু আমাদের দোষটা দেখে, আসলে তা নয়, ও দোষ দেখা নয়, ওটা তোমাদের শুধরে দেওয়া যাতে তোমরা পারফেক্ট হতে পারো, ইন এভরিথিং ইউ মাস্ট অ্যাচিভ 100%। তাই এস স্টুডেন্ট, স্ট্রেংথ, ট্রুথফুলনেস, ট্রুথফুলনেস, সত্যমেব জয়তে নহি সত্যাত পরতর ধর্ম, সত্য কথা বলবে, দেখবে কোনো ভয় পাবে না কাউকে, কাউকে তোমার ভয় নেই যদি তুমি সত্যবাদী হও। শ্রীরামকৃষ্ণ বললেন সত্য কথা কলির তপস্যা, স্বামী বিবেকানন্দ বললেন সত্যের জন্য সব কিছুকে ত্যাগ করা চলে, কোনো কিছুর জন্য সত্যকে ত্যাগ করা চলে না। STU আনসেলফিশনেস, তোমরা স্টুডেন্ট, তোমরা আনসেলফিশ হবে, বয়স্করা বুড়োরা আমরা ভাবি এই পারবো কি পারবো না, আমার শরীরটা কেমন এটা ওটা, ইয়াং ম্যানরা ঝাঁপিয়ে পড়ে, কোথায় মরা পড়াতে হবে, কোথায় রাস্তা মারতে হবে, কার উপকার করতে হবে, কোন রোগীকে হাসপাতালে নিয়ে যেতে হবে, হু ডু দিস, কারা করে এগুলো, ইয়াংরা করে, অল্প বয়সীরা করে, তোমাদের ভেতরে সেই শক্তি রয়েছে, শারীরিক শক্তি, মানসিক শক্তি, ভালো কিছু করার শক্তি। স্বামীজি বলেছেন যদি জন্মেছিস তবে একটা দাগ রেখে যা, অ্যাজ ইউ আর বর্ন ইন দিস ওয়ার্ল্ড লিভ এ মার্ক, একটু কিছু ভালো কিছু কর, আমরা তো পশু নই, আমরা মানুষ, মানুষ মানে কি, আমরা দেবতা, দেবতার শক্তি আমাদের মধ্যে রয়েছে, যতক্ষণ প্রকাশিত না হচ্ছে মানুষ বলছি, আর ওটা আরো যদি প্রকাশিত না হয় তাহলে বলে পশু, এ এটা মানুষ নয় এটা পশু, আমরা কি পশু, আমরা মানুষ হব দেবতা। তো স্বামীজি বলছেন আনসেলফিশনেস ইজ গড, যদি অপরের জন্য কিছু করো তাহলেই তুমি ভগবান, ভগবানকে কোথায় খুঁজছো, এই দিন দরিদ্র নিপীড়িত বঞ্চিত শোষিত অবহেলিত মানুষদের একটু সেবা করতে পারছো না, তাদের জন্য কিছু করতে পারছো না, তোমার তো আছে দুমুঠো খাবার, অতিরিক্তটা একটু দিতে পারছো না, কত নষ্ট করি আমরা, আর কতজনের ঘরে হারিয়ে চলছে না, এগুলো আমাদের ভাবতে হবে, নাহলে কি মানুষ আমরা, আমরা পশুর অদম, তাহলে কেন তা হবো, আমরা দেবতাদের বংশধর, ঋষি মুনিদের বংশধর। স্বামীজি বলছেন ডোন্ট ইউ সি, তোমার কি মাথা মস্তিষ্ক ঘূর্ণায়মান হচ্ছে না, তুমি কি পাগল হয়ে যাচ্ছ না,
তোমার ভেতরে রক্ত চলাচল কি বন্ধ হয়ে যাচ্ছে না? ধমনীতে ধমনীতে ঋষি মুনিদের বংশধর গুলো কেমন পশুর পর্যায়ে নেমে গেছে। খাওয়ার নেই, অন্ন নেই, বস্ত্র নেই, জ্ঞান নেই, বিচার নেই, বিবেক নেই, শিক্ষা নেই, দীক্ষা নেই। তাদের জন্য তুমি একটু ভাববে না? হেড এটা দিয়ে চিন্তা করো, হার্ট দিয়ে প্রথমে তাদের জন্য ফিল করো, তারপরে হেড দিয়ে চিন্তা করো কি করে তাদের দুঃখ দূর করা যায়, তারপরে হ্যান্ড হ্যান্ড দিয়ে সেটা দূর করো, কিছু করো তাদের জন্য। আনসেলফিশনেস না হলে এটা হবে না, অপরের জন্য ভাববে না। STUD হচ্ছে ডিসিপ্লিন। এই ছাত্র জীবনে যদি ডিসিপ্লিন না শেখো, এই যে মিলিটারিতে ডিসিপ্লিনের জন্য একটা মিলিটারি দাঁড়িয়ে থাকে, তারা এত কিছু করতে পারে। ছাত্ররাও ডিসিপ্লিন, ডেডিকেশন, ডিভোশন, ডিসিপ্লিন ফর দ্য স্কুল, পাংচুয়ালিটি অ্যান্ড এভরিথিং, ডেডিকেশন, নিজেকে একটু দাও। পড়াশোনা যদি করতেই হয়, আমি প্রাণ দিয়ে ভালোবেসেই পড়াশোনা করব। এই যখন আমার করতেই হবে, তাহলে আমি ঘৃণা করে পড়বো কেন? যদি ভালোবাসি সাবজেক্টকে, দেখবো ইট বিকাম সো ইজি টু মি। যদি কোনো মাস্টারমশাইকে ভালোবাসি, দেখবো যে বা কি সুন্দর তিনি পড়াচ্ছেন। আর যদি মাস্টারমশাইকে ঘৃণা করি, তিনি যদি আইনস্টাইনও হন, রবীন্দ্রনাথ হন, বিবেকানন্দ হন, আমি ভাববো ধত কি পড়ালো কিচ্ছু পড়াতো, আমার মন সেদিকে যাবে না। বাট ইফ ইউ হ্যাভ ফেইথ অ্যান্ড ট্রাস্ট অ্যান্ড রেসপেক্ট ফর ইউর টিচার, অ্যাজ ইট ইজ দেয়ার ইন আওয়ার গীতা, ইন আওয়ার উপনিষদ, কি রয়েছে রয়েছে সেখানে, যে শুধু শ্রদ্ধাবান লভতে জ্ঞান। তোমার যদি শ্রদ্ধা না থাকে, তুমি জ্ঞান লাভ করতে পারবে। তো কাজেই তুমি ডিভোশন এবং ডেডিকেশন, নিজেকে একটু ডেডিকেট করো আর বিষয়ের প্রতি একটু ডিভোট করো, তাহলে দেখবে তুমি সাকসেসফুল হবে। কোনো ফ্রাস্ট্রেশন আসবে না, কোনো ডিপ্রেশন আসবে না। তুমি গতবার পরীক্ষায় ফেল করেছো, কম নম্বর পেয়েছো, তুমি খাটনি, তোমার ভেতরে যে শক্তি ছিল সেটা তুমি প্রকাশ করার চেষ্টা করোনি। তুমি এবার চেষ্টা করো, দেখবে তুমি এবার প্রতিষ্ঠিত হবে, তুমি সাকসেসফুল হবে। স্বামীজি বলছেন, ইভেন ইফ ইউ ফেল 1000 টাইমস, ইউ এগেইন স্ট্রাইভ অ্যান্ড ইউ উইল বি সাকসেসফুল। হাজার বারো যদি তুমি পড়ে গিয়ে থাকো, তুমি যদি অসফল হয়ে থাকো, আর একটা বার চেষ্টা করো। তাহলে আগে কেন পারিনি? আগে তুমি তোমার শক্তিটাকে কাজে লাগাওনি, বুঝতে পারোনি যে তোমার শক্তি আছে। এবার তুমি, আমার শক্তি আছে, আমি পারবো, এইটা দৃঢ় প্রতিজ্ঞ হয়ে তুমি চেষ্টা করো, দেখবে পারবে। STUD ডিসিপ্লিন, ডিভোশন অ্যান্ড ডেডিকেশন। দি ই আর্নেস্টনেস, রাইট আর্নেস্টনেস। আজ রাত পড়লাম 12টা পর্যন্ত, কালকে সারাদিন ঘুমালাম, আজকে হোল নাইট পড়ে নিলাম, কালকে আর পড়লাম, তারপরে কোথাও গেলাম মাঠে ময়দানে এখানে সেখানে, না ছাত্রানাম অধ্যয়ন তপ, অন্য কোনো তপস্যা তোমাদের নেই, অন্য কিছু তোমাদের বিলাসিতা এখন চলবে না। দিস ইজ দ্য গ্রোয়িং পিরিয়ড, এখন তোমাদের পড়াশোনার প্রতি শিক্ষক শিক্ষিকা বাবা মা যে দায়িত্ব দিয়েছেন সেটা হচ্ছে পড়াশোনা। ছাত্রানাং অধ্যয়নং তপ, পড়াশোনাটাই হচ্ছে তোমাদের তপস্যা। শরীর মাধ্যম খলু ধর্ম সাধন, শরীরটার দিকে তোমাদের যত্ন নিতে হবে। বাবা মা তোমার এক্সারসাইজ করে দেবেন না, খেয়ে দেবেন না, ডাক্তার এসে তোমার চিকিৎসা করে দেবে না। এই বয়সে তোমরা শরীর গঠন করবে, মন দিয়ে পড়াশোনা করবে, গুরুজনদের প্রতি শ্রদ্ধা রাখবে, আনসেলফিশ হবে, আর্নেস্ট হবে যে হ্যাঁ সত্যি একটা কিছু করবো, ওই ছেড়ে দিলাম ধরি মাছ নাচুই পানি হলে হবে, আর্নেস্টনেস। তারপরে হচ্ছে STUDEN ন্যাশনালিজম, একটা জাতীয়তা বোধ থাকবে। কার জন্য এত কি করি? বাবা মাকে, মাকে আমরা এত ভালোবাসি কেন? মায়ের জীবন হচ্ছে ত্যাগ এবং সেবা, স্বামীর জন্য, বাবা মার জন্য, সন্তানদের জন্য সবকিছু মায়েরা বিলিয়ে দেন। সেই জন্য মায়েদের এত সম্মান আমাদের সমাজে, আমাদের গৃহে। আমরা মাকে দেবতার মতো ভক্তি করি। আমাদের শাস্ত্রে রয়েছে, মাতৃদেব ভব, পিতৃদেব ভব, আচার্য দেব ভব, অতিথি দেব ভব। মা বাবা শিক্ষক শিক্ষিকা অতিথি, এদের দেবতার মতো পুজো করবে, এদের সঙ্গে খারাপ ব্যবহার করবে না, তাহলেই তোমরা জ্ঞান লাভ করবে। শ্রদ্ধা হলেই জ্ঞান লাভ করতে পারবে, তোমরা নিজের পায়ে নিজে প্রতিষ্ঠিত হবে। উই ওয়ান্ট হোয়াট এডুকেশন উই ওয়ান্ট দ্যাট এডুকেশন বাই হুইচ ওয়ান ক্যান স্ট্যান্ড অন ওয়ান্স ওন ফিট, নিজের পায়ে নিজে দাঁড়াতে পারে। দ্যাট উইল শার্পেন আওয়ার ইন্টেলেক্ট, আমাদের বুদ্ধিকে প্রখর করবে। দ্যাট উইল ওয়াইডেন আওয়ার হার্ট, যা আমাদের হৃদয়কে উদার করবে, প্রসারিত করবে, বড় করবে, আমাদের শরীরকে শক্ত করবে, স্বাবলম্বী করবে, সেই শিক্ষা। তাহলে STUDEN ন্যাশনালিজম, একটু অন্যের জন্য, জাতির জন্য ভাববে, প্যাট্রিয়টিজম। গান্ধীজি বলেছেন, নেতাজি বলেছেন, স্বামীজি বলেছেন, আগামী 50 বছর দেশমাতৃকে, ঠিক 50 বছর পরেই ভারত স্বাধীন হবে, এখন দেশকে গড়তে হবে। তারপরে DEN ন্যাশনালিজম, টি টেনাসিটি, ধরে থাকা, গ্রিট, আমি লক্ষ্যে উপনীত না হওয়া পর্যন্ত থামবো না। অ্যারাইজ আই ক্যান স্টপ নট টিল দ্য গোল ইজ রিচড, পড়া আরম্ভ করলাম, সবাই PhD করতে পারে না,
সবাই গ্রাজুয়েট হতে পারে না, সবাই মাস্টার ডিগ্রি করতে পারে না, কিন্তু আমরা একসঙ্গে যখন প্রাইমারিতে পড়ি কত ছেলে একসঙ্গে পড়া শুরু করি, অ আ ক খ, কেউ অ আ ক খতেই শেষ হয়ে যায়, তারপরে কেউ ক্লাস ফাইভ, কেউ ক্লাস টেন অবধি, কেউ হায়ার সেকেন্ডারি, কেউ এরকম এরকম সব কমে যায় কমে যায়। শেষে পাহাড়ের শীর্ষে সেই মাউন্ট এভারেস্টের দুজন একজনই যেতে পারে, আমরাই সেই দুজন একজন নই, কি করে তুমি জানলে? টেনাসিটি, লেগে থাকবো শেষ পর্যন্ত, শেষ দেখে ছাড়বো, তার আগে থামবো না, সেটাই স্বামীজি বলছেন, এরাই যাই ওঠো জাগো, যে লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থেমো না। ছাত্রছাত্রীদের কাছে আমার অনুরোধ, তোমরা মন দিয়ে পড়াশোনা করো, শিক্ষকদের শ্রদ্ধা ভক্তি করো, বাবা মাদের অনুগত হও, দেশকে ভালোবাসো, সততা পবিত্রতার জীবন যাপন করো, এইটা তোমাদের ব্রহ্মচর্যের সময়, এই সময়টা তোমাদের জীবনটাকে ছেলেখেলা করে নষ্ট করে তোমাদের ভেতরে যে ক্রিয়েটিভ এনার্জি রয়েছে, ডোন্ট ওয়েস্ট দ্যাট, এটাকে চ্যানেলাইজ করো ঠিক ঠিক ভাবে, সৎ হও, পবিত্র হও, জীবনে ভোগ করার সময় পাবে, আপ টু 25 ইয়ার্স ব্রহ্মচর্য, 26-50 ইয়ার্স গার্হস্থ, সে সময় চাকরি করো, বাকি করো, জীবনকে একটু উপভোগ করো, কিন্তু কন্ট্রোলিং এভরিথিং, কাম ক্রোধ লোভ লালসা, এগুলোর কাছে তুমি যেন তাদের স্লেভ হয়ে যেও না। আমাদের শাস্ত্রে রয়েছে, গীতায় ভগবান বলছেন, ত্রিবিধং নরক শিবেদং, নরকের তিনটে দ্বার রয়েছে, ফ্লাট গেট টু এন্টার ইনটু দ্য হেলস, কি? কাম ক্রোধ লোভ লাস্ট গ্রিড অ্যাঙ্গার, এগুলো আমাদের মানুষকে পশুতে নিয়ে যায়। কত ভালো মানুষ, একটা ভুল করে ফেললাম, হঠাৎ কাউকে মার্ডার করে ফেলছে, হঠাৎ এমন কথা বলে ফেললো, হঠাৎ এমন ব্যবহার করে ফেললো যে আর মুখ দেখানো যায়, সেই জন্য এগুলোকে কন্ট্রোল করো, দেখবে তোমাদের ভেতর থেকে তোমরা দেবতা দেবী হয়ে যাবে। আর তারপরে কি করতে হবে না, আর একটু যেটা বাকি থাকছে সেটা কি, লেগে থেকে সমাজের মানুষের সকলের জন্য একটু কিছু করবো। স্বামীজি বলেছেন, ইয়ানি অনবদ্যানি কর্মানি তানি সেবিত, লেখাপড়া শিখে তো তোমরা দাঁড়াবে নিজের পায়ে, তখন অন্যের জন্য একটু করবে, দেশের জন্য একটু করবে, শুধু টাকা আমি নিজে কামাবো, আমি একা ভোগ করবো তা না। সকলে পেরেছি মহারাজ, আমার কাছে আমাদের সবিনয় নিবেদন রইল, যেভাবে ইউটিউব চ্যানেলে অসংখ্য প্রশ্ন এসেছে, সেই প্রশ্ন যদি আমরা আলোচনা করি তাহলে সারাদিন হয়তো আমাদের সময় লাগবে, কিন্তু এই অল্প সময় থাকার জন্য আমাদের কলেজের তরফ থেকে মহারাজ আপনার কাছে আমাদের সবিনয় নিবেদন রইল, যে আপনার সুবিধা মতো সময় আপনি আমাদের আরেক দিন এরকম সময় দেবেন, তা সেখানে আমরা শুধুমাত্র আমাদের মনের যে জিজ্ঞাসা, মনের যে প্রশ্ন, সেই মনের জিজ্ঞাসা এবং প্রশ্ন আপনার কাছে রাখবো, সেখানে আপনি আমাদের মনের যে আকাঙ্ক্ষা প্রশ্ন সেগুলো আপনি আমাদের সরাসরি ইন্টারাকশনের মাধ্যমে আমাদের সেগুলো সরাসরি আমরা ইন্টারাক্ট করব, সেই প্রার্থনা রাখলাম মহারাজ। আমি একটা টিপস পাঠাবো, টিপস ফর গেটিং স্কোরিং হাই মার্কস ইন এক্সাম। আচ্ছা মহারাজ, আমি ছাত্রছাত্রীদের যে উদ্দেশ্যে যে বললেন তাতে আশা করি সবাই অনুপ্রাণিত হবে। এরপরে আমি দেবজ্যোতিকে বলবো আজকের ভোট অফ থ্যাঙ্কস দেওয়ার জন্য। দেবজ্যোতি, হ্যাঁ আমাকে শুনতে পাচ্ছেন তো? এবার হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন। আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ বাঁকুড়া সম্মিলনী কলেজের মাননীয় অধ্যক্ষ ডক্টর সমীর কুমার মুখার্জি, মাননীয় আহ্বায়ক রাজেন্দ্র প্রসাদ মন্ডল, বিভাগীয় প্রধান প্রাণীবিদ্যা বিভাগ, আইকিউএসসি কোঅর্ডিনেটর ডক্টর স্বপন মুখোপাধ্যায় এবং ওয়েবিনারে উপস্থিত সমস্ত দর্শকবৃন্দ, সর্বপ্রথম আমি বাঁকুড়া সম্মিলনী কলেজের পক্ষ থেকে আন্তরিক শ্রদ্ধা ও ধন্যবাদ জানাই দ্য রামকৃষ্ণ মিশন সেন্টার অফ সাউথ আফ্রিকা ডারবানের প্রেসিডেন্ট মাননীয় স্বামী সুমনা সানন্দাজী মহারাজকে তার এই স্বামী বিবেকানন্দাজ ইভ্যালুয়েশন অফ ইন্ডিয়া শীর্ষক ভাষণটির জন্য। তিনি তার অনন্য সাধারণ ভাষণটির মাধ্যমে আমাদের সমৃদ্ধ করেছেন, শুধুমাত্র ছাত্রদের না আমাদের মতো শিক্ষকদেরও তিনি অনুপ্রাণিত করেছেন, অনেক ধন্যবাদ। আন্তরিক ধন্যবাদ জানাই বাঁকুড়া সম্মিলনী কলেজের অধ্যক্ষ মাননীয় ডক্টর সমীর কুমার মুখার্জিকে, যিনি সর্বদা নিত্য নতুন গঠনমূলক কাজে আমাদের উৎসাহ বর্ধন করেন এবং আজকের এই সর্বাঙ্গীন সুন্দর ওয়েব আলোচনা সভাটির জন্য উপযুক্ত অনুমতি প্রদান এবং সমর্থন করার জন্য। বিশেষ ধন্যবাদ জানাই কলেজের আইকিউএসসি কোঅর্ডিনেটর, ম্যাথামেটিক্স ডিপার্টমেন্টের হেড মাননীয় ডক্টর স্বপন মুখোপাধ্যায় মহাশয়কে এবং পলিটিক্যাল সায়েন্স ডিপার্টমেন্টের হেড আমাদের প্রিয় বর্দি ডক্টর মুনমুন চ্যাটার্জি মহাশয়কে আমাদের পাশে থাকার জন্য। ধন্যবাদ জানাই মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্টের শিক্ষক সৌরভ সিংহকে তার প্রযুক্তিগত সাহায্যের জন্য এবং ডিজিটাল ডেকোরেশনের জন্য জুলজি ডিপার্টমেন্টের ছাত্রছাত্রী সুনির্মল কোনাল, প্রগতি পাত্র, সোহম চৌধুরী এবং উদ্ভিদবিদ্যা বিভাগের ছাত্র
শুভদীপ সাহুকে। এবং পরিশেষে এই অনুষ্ঠানের দর্শকবৃন্দকে জানাই অসংখ্য ধন্যবাদ, তারা আজ উপস্থিত থেকে এবং সহযোগিতা করে আমাদের এই অনুষ্ঠানটাকে সাফল্য এনে দিয়েছেন, ধন্যবাদ। এখন আমি রাজেন্দ্র প্রসাদ মণ্ডলকে আবার ভার তুলে দিচ্ছি, ধন্যবাদ। ধন্যবাদ, ধন্যবাদ দেবজ্যোতি। আমরা এবার এই ওয়েবিনারে একবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা আমাদের এই ওয়েবিনারে যে ফিডব্যাক লিঙ্ক, সেই ফিডব্যাক লিঙ্কটা আমরা ইউটিউব চ্যানেলে চ্যাটবক্সে দিয়ে দিচ্ছি এবং আমাদের প্রত্যেককে আমরা মেলে সেই ফিডব্যাক ফর্ম পাঠাবো, আপনারা সাবধানে ফিল আপ করবেন এবং প্লিজ একটু অপেক্ষা করবেন, এক সপ্তাহের মধ্যে আমাদের প্রত্যেককে আমরা আমাদের ই সার্টিফিকেট প্রদান করব। পরিশেষে আমরা এই ওয়েবিনারের শেষে কনক্লুডিং প্রেয়ার দিয়ে আমরা এই আমাদের ওয়েবিনারটি শেষ করব। এই কনক্লুডিং প্রেয়ারটা করার জন্য আমাদের কলেজের প্রাণীবিদ্যা বিভাগের ছাত্রী পিয়াসা থেকে অনুরোধ করব যে তার সমাপ্তি সঙ্গীত গাওয়ার জন্য। অনেক ধন্যবাদ, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সৎ সাধু সঙ্গের মাধ্যমে জীবনের আনন্দ খুঁজে পান। পিয়াসা, পিয়াসা, পিয়াসাকে অনুরোধ, হ্যাঁ, তুই ভিডিও এবং মিউট অন করে জাতীয় সঙ্গীত গাওয়ার জন্য অনুরোধ করছি, কনক্লুডিং প্রেয়ার গাওয়ার জন্য। বীরেশ্বর বিবেকানন্দ মহামানব সন্ন্যাসী হে রে, বীরেশ্বর বিবেকানন্দ মহামানব সন্ন্যাসী হে, অরুণ বরুণ তরুণ প্রতীক মহাদ্যোতি শক্তি হে, অরুণ বরুণ তরুণ প্রতীক মহাদ্যোতি শক্তি হে, বীরেশ্বর বিবেকানন্দ মহামানব সন্ন্যাসী হে, পরহিত ব্রতী মুনি দীপ্ত কণ্ঠে অমৃত বাণী, পরহিত ব্রতী মুনি দীপ্ত কণ্ঠে অমৃত বাণী, অগ্নি শিখায় কাটিয়ে নিশা নতুন প্রভাত দেখাও হে, অগ্নি শিখায় কাটিয়ে নিশা নতুন প্রভাত দেখাও হে, বীরেশ্বর বিবেকানন্দ মহামানব সন্ন্যাসী হে, রূপমালা পরাই গলে প্রণাম জানাই চরণ তলে, শক্তি জাগাও সাহস জাগাও জাগাও চেতন মন্ত্র বলে, শক্তি জাগাও সাহস জাগাও জাগাও চেতন মন্ত্র বলে, হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান একই সুরে গাহি তব গান, তোমার ধ্যানে তোমার জ্ঞানে জাগাবে প্রাণ প্রভু হে, তোমার ধ্যানে তোমার জ্ঞানে জাগাবে প্রাণ প্রভু হে, বীরেশ্বর বিবেকানন্দ মহামানব সন্ন্যাসী হে, মহামানব সন্ন্যাসী হে, মহামানব সন্ন্যাসী হে, নমস্কার, ধন্যবাদ। এখানে আমরা ওয়েবিনারটি আজকে শেষ করছি।